আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ক্লাস কয়েকটি বিষয় নিয়ে ক্লাস করব। প্রথম হচ্ছে কপি পেস্ট। কপি পেস্ট কি? ডাটা এন্ট্রি আরেকটি পার্ট হচ্ছে কপি পেস্ট। কপি পেস্ট কিভাবে করতে হয়, এক। দুই নম্বর হচ্ছে ওয়েব রিসার্চ। ইতিমধ্যে আমরা আলোচনা করেছিলাম ওয়েব রিসার্চ কি, সেই সম্পর্কে আমাদের একটু টাচ থাকবে। তিন নম্বর হচ্ছে যে কোনো ফাইল কিভাবে কনভার্ট করবেন, সেটা হতে পারে পিডিএফ টু এক্সেল, এক্সেল টু পিডিএফ, কিংবা অন্য কোনো সাইট, যে কোনো সাইটতে কিভাবে আপনি কনভার্ট করবেন একদম ফ্রিতে এক নিমিষেই, সেই তিনটা বিষয় নিয়ে আলোচনা হবে। এবং এর পরের ক্লাসেই হবে কিভাবে আপনি ডাটা এন্ট্রির উপর গিগটা পাবলিশ করবেন, কিভাবে রিসার্চ করবেন, কিভাবে গিগটা তৈরি করলে মার্কেট প্লেসে আপনি পারফেক্টলি টিকে থাকতে পারবেন। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে বুঝবো যে আসলে কপি পেস্ট বিষয়টা কি এবং কপি পেস্ট রিলেটেড ক্লায়েন্ট কাজ কেন করাবে। আমি যে এখন কাজটা দেখাবো কপি পেস্ট, এর সঙ্গে কয়েকটা জিনিস ইনভলভ থাকবে। বুঝতে হবে যে কপি পেস্ট বিষয়টা আসলে কি। কপি হচ্ছে যে কোনো জিনিস কপি করা, পেস্ট অন্য জায়গায় একটা সাবমিট করা। অর্থাৎ আপনাকে হুবহু কোনো একটা ডাটা কোনো এক জায়গা থেকে দিল ক্লায়েন্ট, দেওয়ার পর ওই জায়গা থেকে ডাটাটা আপনি নিবেন, নেওয়ার পর একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন। এটার নাম হচ্ছে কপি পেস্ট সহজ ভাষায়। কিভাবে করব, কিভাবে করতে হয়, এইগুলো বিষয় নিয়ে কোনো মনে রাখার দরকার নেই। শুধুমাত্র মনে রাখুন কপি পেস্ট হচ্ছে এক জায়গায় একটা ডাটা আছে, শুধুমাত্র মনে করুন আমার কাছে একটা, দেখুন আমার কাছে একটা টিস্যু পেপার আছে, এই টিস্যু পেপারে, তো আমি একটু দেখুন এখানে একটা টিস্যু পেপার, এই টিস্যু পেপারটার মধ্যে মনে করুন কোনো কিছু লেখা আছে। সাপোজ আমি এখানে কোনো কিছু লিখলাম, সাপোজ আমি এখানে কোনো কিছু লিখতেছি, এই লেখাটাই আমি হুবহু করে অন্য একটা জায়গায় আবার লিখবো, এটার নাম আছে কপি পেস্ট। আর কোনো কিছু মনে রাখার দরকার নেই যে কপি পেস্ট কি, কিভাবে করতে হয়, কিভাবে করব, ভুলে যান, আমরা একটু পরে দেখব। এই কপি পেস্টের কাজ যখন আমরা শিখতে যাব, তার সঙ্গে আমরা আর একটা বিষয় শিখবো, সেটা হচ্ছে কি, ডাটা মাইনিং। ডাটা মাইনিং আমরা প্রথম ক্লাসে, ডাটা এন্ট্রির প্রথম ক্লাসে বলছিলাম যে ডাটা মাইনিং বিষয়টা কি, ডাটা মাইনিং কেন করাতে হয়। সাপোজ ধরে নিন এখানে এখন জয়েন আছে 259 জন, 259 জনের মধ্যে এমন কারো নাম আছে মোহাম্মদ দিয়ে শুরু, আর অনেকের নাম আছে মোহাম্মদ ছাড়া। আবার বলতেছি ডাটা মাইনিং, কপি পেস্ট বুঝলাম, অর্থাৎ সেম নামটা আপনার হুবহু অন্য জায়গায় লিখবেন, এটা হচ্ছে কপি পেস্ট। ডাটা মাইনিং, ডাটা মাইনিং কি, মাইনাস থেকে মাইনিং, অর্থাৎ বাদ দিতে হবে, কিছু ডাটা বাদ দিতে হবে। এখন কি ধরনের ডাটা, ক্লায়েন্ট মনে করুন আপনাকে বললো যে এখানে 259 জন ব্যক্তি আছে, যেগুলো নামের শুরুতে মোহাম্মদ লেখা আছে, মোহাম্মদটা হবে একদম ফুল আকারে, MOHAMMAD, এভাবে মোহাম্মদ যাদের নাম লেখা আছে তাদের নামগুলো আপনি একপাশে করুন, আর যাদের নামগুলোর মধ্যে MD সংক্ষিপ্ত আকারে মোহাম্মদ লেখা আছে এদের নামগুলো আলাদা করুন। যে নামগুলোর মধ্যে ফুল আকারে মোহাম্মদ লেখা আছে সেই নামগুলো শুধুমাত্র রাখবেন, ছোট্ট আকারে যেগুলো MD লেখা আছে সেগুলো বাদ দিয়ে দেবেন। ওই যে ছোট্ট আকারে MD নামগুলো যেগুলো আছে বাদ দেওয়া, এটাকে বলতে হচ্ছে ডাটা মাইনিং। অর্থাৎ প্রয়োজনীয় জিনিসটা রেখে বাদ বাকি আনুষাঙ্গিক যে বিষয়গুলো থাকে এটাকে বাদ দিয়ে দেওয়ার নামে হচ্ছে ডাটা মাইনিং। এটা হচ্ছে সহজ বিষয়। ডাটা স্ক্রেপিং, স্ক্রেপিং মানে কি, স্ক্রেপ করা, একদম কালেক্ট করা, ডাটা কালেক্টিং, ডাটা স্ক্রেপিং একদম সমর্থবোধক শব্দ। স্ক্রেপ করা কি, আপনাকে নির্দিষ্ট একটা ওয়েবসাইট দেবে, নির্দিষ্ট একটা লোকেশন দেবে, মনে করুন একটা পুকুরে কিছু মাছ দিল, ডাটা স্ক্রেপিং আমরা বুঝবো এখন। একটা পুকুরে, নির্দিষ্ট একটা পুকুরে কিছু মাছ ছাড়লো, কয়েক প্রকার মাছ, মনে করুন তিন প্রকার মাছ ছাড়লো, ওখান থেকে তারা বললো যে ঠিক আছে এখানে তিন প্রকার মাছ দেওয়া আছে, আপনি কি করুন পানিগুলোকে শর্ট আউট করে বাহির করে দিয়ে শুধুমাত্র মাছগুলো কালেক্ট করুন, তাহলে ওখানে পানির দরকার নেই, শুধুমাত্র আমার মাছগুলোর দরকার, অর্থাৎ মূল ডাটাগুলোর প্রয়োজন, এটাকে বলা হচ্ছে ডাটা স্ক্রেপিং। যেভাবে আমরা পানিগুলোকে আলাদা করে মাছটাকে কালেক্ট করি, এইভাবে আমরা কিছু জায়গাতে গিয়ে আনুষাঙ্গিক বিষয়গুলো বাদ দিয়ে শুধুমাত্র অরিজিনাল যে বিষয়টা থাকবে সেটাকে নিয়ে আসার নাম হচ্ছে ডাটা স্ক্রেপ করা, অর্থাৎ স্ক্রেপিং করা। এর পরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে PDF টু এক্সেল। অ্যাকচুয়ালি PDF কি, এক্সেল কি, শুধুমাত্র ধরে রাখুন PDF হচ্ছে একটা ফাইলের ভার্সন, এক্সেল একটা হচ্ছে ফাইলের ভার্সন। কোন কোন ডাটা আপনাকে ক্লায়েন্ট দিবে যে ঠিক আছে এই যে তুমি PDF ফাইলটা নাও, তুমি আমাকে এটা এক্সেলে কনভার্ট করে দাও। এই কাজগুলো একদম ইজি এবং ডাটা এন্ট্রির প্রচুর পরিমাণে এই কাজগুলো আছে। এই কাজগুলো কিভাবে করব সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখব। তো শুরুতে বুঝবো আমরা কপি পেস্ট, কপি পেস্টটা কি, কিভাবে করতে হয়। উদাহরণস্বরূপ আমি স্ক্রিন শেয়ার করতেছি, আমি স্ক্রিনে আসলাম, স্ক্রিনে এসে যে কোনো একটি ডাটা আমরা নিয়ে আসতেছি, তো আমরা যে কোনো একটি সাইটে ঢুকতেছি, মনে করুন আমরা অ্যামাজন সাইটে ঢুকতেছি, অ্যামাজন, আমি অ্যামাজনে জয়েন করলাম, কেন ঢুকতেছি, কি কারণে, উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে আমি কপি পেস্ট করব। প্রথম ডাটা হচ্ছে কপি পেস্ট করা, যে আমাকে কোনো ক্লায়েন্ট একটা কাজ দিল, ক্লায়েন্ট যে কোনো একটা সাইট দিল, সেই সাইটে ক্লায়েন্ট বলতেছে ঠিক আছে আপনি আমার এই ডাটাটা কপি পেস্ট করে দিন। তো আমরা ক্লায়েন্ট দেখা যাচ্ছে যে অ্যামাজনে আছে, অ্যামাজনে ঢুকলাম, আমরা amazon.com এ ঢুকতেছি, amazon.com এ আসার পর আমরা যে কোনো একটা ডাটা নেই, যেমন আমরা এখানে মগ লেখে সার্চ করি, মগ, মগ লেখে সার্চ করলাম। আমরা কয়েকটা বিষয় শিখবো একসঙ্গে, কয়েকটা বিষয় শিখবো, এক নম্বর হচ্ছে কপি পেস্ট, দুই নম্বর হচ্ছে ডাটা স্ক্রেপিং, দুই নম্বর, তিন নম্বর হচ্ছে ওয়েব রিসার্চ, তিনও তিনটা বিষয় সবাইকে একটু বলি। অর্থাৎ একসঙ্গে তিনটা কাজ শিখবো, কি কারণে, সবগুলোর কাজ একটার সঙ্গে আরেকটা রিলেটেড, এই জন্য আমরা তিনও তিনটা কাজ একসঙ্গে শিখবো। যদি বা ক্লাস নিতে চাই, আমি আলাদাভাবে ক্লাস নিলে অনেকগুলো পার্ট হয়ে যাবে,
টিউটোরিয়াল হয়ে যাবে যা আপনাদের জন্য অনেক কষ্টের হয়ে যাবে। শুধুমাত্র 1 থেকে 2 মিনিট কথা বলে আপনার একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস ভিন্ন। আমার কথা বোঝা যাচ্ছে? ক্লিয়ার? জি স্যার, জি যাচ্ছে। আর শব্দ কিচ কিচ করছে একটু, আমার এখান থেকে কোন শব্দ আসছে? জি না স্যার, জি না স্যার, ওটা হলো যার মাইক্রোফোনের সমস্যা আর কি, একটু মাইক্রোফোন বুঝতে গেলে একটু ভিডিও স্লো। ওকে ঠিক আছে, তো আমরা একসঙ্গে 3-4টা বিষয় নিয়ে শিখবো। তো আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি সরাসরি অ্যামাজন একটি সাইডে। অ্যামাজনের সাইডে আসলাম, অ্যামাজনের সাইডে এসে মগ লেগে সার্চ করলাম। কেন মগ লেগে সার্চ করলাম? ধরেন প্রথম বিষয়, ক্লায়েন্ট আপনাকে বললো যে ঠিক আছে আপনি অ্যামাজনে যাবেন, অ্যামাজনে গিয়ে আপনি কি করবেন, মগ লেগে সার্চ করবেন। সার্চ করার পর যতগুলো মগ রয়েছে, যতগুলো মগ রয়েছে আপনি এই মগের যতগুলো লিস্ট রয়েছে সেই লিস্টগুলো কালেক্ট করবেন। যেমন আমি এই মগটা, এটা একটা নতুন পেজে খুলে নিলাম, এটা একটা নতুন পেজে খুলে নিচ্ছি, এটা একটা নতুন পেজে খুঁজে নিচ্ছি। আমি 3টা বিষয় দিয়ে বুঝাচ্ছি। এখন ক্লায়েন্ট যদি আপনাকে বলে এখান থেকে আপনি সাইকেল দেখবেন, সাইকেল, বাইসাইকেল হলে বাইসাইকেল, আপনাকে যদি বলে রিং লাইট, রিং লাইট, আপনাকে যদি বলে ল্যাপটপ, ল্যাপটপ, আপনাকে যে কিওয়ার্ড দেবে সেই কিওয়ার্ড লেগে আপনি এখানে সার্চ করবেন, ওই ধরনের প্রোডাক্টগুলো আপনার চোখের সামনে চলে আসবে। চলে আসার পর ক্লায়েন্ট বলছে যে ঠিক আছে, শুধুমাত্র আপনি কি করবেন, কপি পেস্ট। আপনি মগ রিলেটেড সার্চ করার পর যতগুলো মগ আসবে সেই মগগুলো যতগুলো লিঙ্ক আছে সেই লিঙ্কটা আপনি কপি করুন, আর আপনার যে এক্সেল শিট অথবা মাইক্রোসফট এক্সেল যে ফাইলে ব্যবহার করেন না কেন সেই ফাইলে যান আপনি। যেমন আমরা উদাহরণস্বরূপ এইখানে একটি নতুন একটা ফাইল খুলে নিচ্ছি, ডাটা এন্ট্রি, আমরা একটা যে কোনো একটা ফাইল খুলে নিচ্ছি। যেমন এইটা একটা ফাইল আসলাম আমরা একটা, অর্থাৎ একটা এক্সেল শিটে আসলাম, এক্সেল শিটে এসে মগ, এই যে এখানে লিখলাম মগ লিঙ্ক, আমরা একটা মগ লিঙ্ক দিলাম, দেওয়ার পর ওই যে প্রথম মগের লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম, এই হচ্ছে কপি পেস্ট, একটা কাজ কমপ্লিট। আবার আমরা কোথায় যাচ্ছি? আমরা আবার ওয়েবসাইটে যাচ্ছি, গিয়ে 2 নম্বর যে লিঙ্কটা আছে যে এটাও একটা মগ, তাহলে মগের লিঙ্কটা আমরা কি করলাম, এই যে কপি করলাম, কপি করার পর এখানে এসে শিটে এসে আমি 2 নম্বর মগের লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। আমি সহজভাবে আগে বুঝাচ্ছি। 3 নম্বর বিষয়টা দেখুন, আমি পরের যে মগটা ছিল এই পরের মগটার লিঙ্কটা, এই যে উপরে লিঙ্ক কোনটা, এই যে উপরে দেখুন, এই যে উপরে যে লিঙ্কটা এটা হচ্ছে লিঙ্ক, এই লিঙ্কটা আমি কপি করতেছি। কপি করার পর আমি আবার এক্সেল শিটে আসতেছি, এক্সেল শিটে এসে আমি এখানে পেস্ট করলাম। এই এতটুকু নাম হচ্ছে কপি পেস্ট, বাট এটা কিন্তু একটু ডিপলি আকারে জানতে হবে, কিভাবে জানতে হবে সেই বিষয়টা নিয়ে আমরা যাব। এই এতটুকু কপি পেস্ট, অর্থাৎ ক্লায়েন্ট একটা নির্দিষ্ট একটা লোকেশন দিল, ওই লোকেশনের ডাটাগুলো আমাকে নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে আসতে বললো, এই কাজটুকু আমরা করতে পারবো কিনা? ইয়েস অর নো? সবাইকে আনমিট করতেছি। এইভাবে বলবে না, ক্লায়েন্ট বলবে আপনাকে একটু অন্যভাবে, কিভাবে বলবে সেই বিষয়টা নিয়ে। যদি আপনি কপি পেস্ট বুঝে থাকেন একটু পরে ওয়েব রিসার্চ বুঝবেন। কপি পেস্ট তো বুঝলেন, এখন আমরা ওয়েব রিসার্চে যাচ্ছি। ওয়েব রিসার্চটা কি সেটাই দেখি। আমরা যাচ্ছি আমাদের ওয়েবসাইটে, অর্থাৎ অ্যামাজনে আমরা আসলাম। আগের লিঙ্কগুলো আমি সব কেটে দিচ্ছি। অ্যামাজনে আসলাম, অ্যামাজনে এসে ক্লায়েন্ট আপনাকে সাপোজ বললো, ক্লায়েন্ট সাপোজ আপনাকে বলতেছে আমরা এক্সেল শিটে একটা যাই, এক্সেল শিটে গিয়ে এটা বললি, ক্লায়েন্ট সাপোজ বললো, আমরা এখানে একটু লিখি, ক্লায়েন্ট বললো যে আপনি অ্যামাজনে যান, প্রথমে যাবেন অ্যামাজন, আপনি অ্যামাজনে যাচ্ছেন। তারপর বলে ক্লায়েন্ট বললো যে ঠিক আছে অ্যামাজনে গিয়ে আপনি মগ লেখে সার্চ করুন, মগ লিখলেন। তারপরে ক্লায়েন্ট বললো যে আপনার যেগুলো 5-স্টার ফিডব্যাক আছে, 5-স্টার ফিডব্যাক, 5-স্টার একটু লিখে নেই, স্টার ফিডব্যাক, রিভিউ যেটাতে আছে, রিভিউ যেটাতে আছে সেটা কালেক্ট করুন। এই যে এই 3টা শর্ত দিল, মনে করেন ক্লায়েন্ট আপনাকে প্রথমে বলো যে আপনি অ্যামাজনে যাবেন, তারপর কি করবেন মগ লিখে সার্চ করবেন, যেগুলো 5-স্টার রিভিউ আছে সেই মগগুলো আমার দরকার। কারণ কি, কেন ডাটাগুলো কালেক্ট করবে সেই বিষয়টা আমরা বুঝি আগে। একজন ক্লায়েন্ট আপনাকে আবার বলতেছে, একজন ক্লায়েন্ট আপনাকে বললো যে বাবা তুমি কি করো, অ্যামাজনে যাও, অথবা তুমি বিডি শপে যাও, অথবা তুমি দারাজে যাও। যাওয়ার পর ওইখান থেকে মগ লিখে সার্চ করো, অথবা জগ লেগে সার্চ করো, অথবা বাইসাইকেল লেগে সার্চ করো, আপনাকে যে কিওয়ার্ড লেগে সার্চ করতে বলবে সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর আপনি তো ওখানে অনেক ধরনের মগ পাবেন, একটা বেস্ট কোয়ালিটি মগ হতে পারে, একটা দামি মগ হতে পারে, একটা প্রিমিয়াম মগ হতে পারে, একটা লো রেটের মগ হতে পারে, মানে কম দামি হতে পারে, বেশি দামি হতে পারে, সাদা হতে পারে, কালো হতে পারে, নীল হতে পারে, লাল হতে পারে, অনেক ধরনের মগ হতে পারে। ক্লায়েন্ট যদি আমাকে বলে যে আপনি মগ লেগে সার্চ করবেন, অ্যামাজনে যান, আমি অ্যামাজনে যাবো মগ লেগে সার্চ করবো, আপনার যে মগগুলোতে ইতিপর্যন্ত অনেকগুলো সেল হয়ে গেছে, মনে করেন 5-স্টার ফিডব্যাক আছে, সেই মগগুলো আমার দরকার, সেখানে আপনি সিলেক্ট করবেন। তারপর বলতেছে যে লাল যে মগগুলো আছে শুধুমাত্র সেই মগগুলো লাগবে, সেটাও আপনি সিলেক্ট করতে পারেন। এই কাজগুলো কিভাবে করতে হয়, কিভাবে করব, আমি শুধুমাত্র অ্যামাজন দিয়ে দেখাচ্ছি। পৃথিবীর যত ওয়েবসাইটে যাবেন, ক্লায়েন্ট আপনাকে যে ওয়েবসাইটগুলো দিবে সেই ওয়েবসাইটগুলোতে অবশ্যই অবশ্যই সেইভাবেই থাকবে। অর্থাৎ প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট একটা ধরন রয়েছে, একটা বিল্ডের একটা কি আছে, সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী আপনাকে ডাটাগুলো কালেক্ট করতে হবে। যদি সিস্টেমটা বুঝতে চান তাহলে অ্যামাজন দিয়ে বুঝলে আপনি
পৃথিবীর যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। সেই বিষয়টা এই জন্য আমরা অ্যামাজন দিয়ে দেখবো। আর যেহেতু অ্যামাজনে প্রচুর পরিমাণে কাজ রয়েছে, আপনি অ্যামাজনের কাজ করতে করতে শেষ করতে পারবেন না। আমাদের যদি বাংলাদেশে 18 কোটি জনগণই যদি কি হয়ে যায় ফ্রিলান্সার হয়ে যায়, কোনো অসুবিধা নেই, তবু কাজের অভাব হবে না। কিন্তু মেইন হচ্ছে কাজ পাওয়ার অভাব, যে ভাই কাজ তো পাই না। কাজ পাই না কেন? কারণ আমরা প্রপারলি ওইভাবে আমরা খুঁজি না, আর কাজ করতে জানি না, বায়ার ম্যানেজ করতে পারি না, এই জন্য আমরা কাজ পাই না। আর আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ভাগ্যের ব্যাপার। মহান আল্লাহ যখন যাকে যেভাবে যতটুকু দেওয়ার ইচ্ছা ততটুকু দিবেন, আপনি যত চেষ্টা করুন কিংবা কম করুন আপনাকে দিবেই। তবে চেষ্টা যার যত বেশি, যার যত বেশি সফলতার ইচ্ছা সে তত বেশি সফলতা পায়। তো আমরা যাচ্ছি একদম অ্যামাজনে। অর্থাৎ অ্যামাজনে কেন আসতেছি? অ্যামাজনে এই জন্যই আসতেছি, ক্লায়েন্ট আমাকে বললো যে তুমি অ্যামাজনে যাও, অ্যামাজনে গিয়ে তুমি মগলেকে সার্চ করো। তো আমি মগলেকে সার্চ করলাম। মগলেকে সার্চ করার পর ক্লায়েন্ট বললো যে ঠিক আছে, আপনি মগলেকে সার্চ করার পর এই যে এইদিকে যান কাস্টমার রিভিউজ, ওই যে প্রথমে যে কথাটা বললাম, ক্লায়েন্ট যদি বলে যে আমাকে ঠিক আছে দেখুন কাস্টমার রিভিউতে সব থেকে যে মগগুলো বেশি আছে সেই মগগুলো আপনি সিলেক্ট করুন, দেখুন এখানে কাস্টমার রিভিউ সব থেকে বেশি এই উপরেরটা, তাহলে আমি উপরেরটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এই মগগুলোতে সব থেকে বেশি কাস্টমার রিভিউ আছে, দেখুন কতগুলো রিভিউ। এখন তারপরে ক্লায়েন্ট বলল যে ঠিক আছে আপনি তো রিভিউ দিলেন, তা আমার দরকার যে আমার এখানে দেখুন অনেক ধরনের ফিশার ব্র্যান্ডস, আপনার অনেক ধরনের ব্র্যান্ড আছে, আমার এত ধরনের ব্র্যান্ডের প্রয়োজন নেই, আপনি এখান থেকে ডুয়ান ব্র্যান্ডের অথবা ইয়েটি ব্র্যান্ডের অথবা ইম্বার ব্র্যান্ডের অথবা গেলিট ব্র্যান্ডের যে কোনো একটা ব্র্যান্ডের মগ সিলেক্ট করুন। তো আমরা গেলিট ব্র্যান্ডের যে কোনো একটা মগ সিলেক্ট করে দিলাম। তো গেলিট ব্র্যান্ডের সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে এখানে সবগুলো ফাইভ স্টার ফিডব্যাক, অনেকগুলো ফিডব্যাক আছে এবং প্রত্যেকটাই হচ্ছে গেলিট ব্র্যান্ডের, নট অন্য কোনো ব্র্যান্ডের এখানে মগ নেই আসলে এখান থেকে। আসার পর ক্লায়েন্ট বলল যে ঠিক আছে আপনার তো গেলিট ব্র্যান্ড সিলেক্ট করলেন, আপনি একটু নিচে দিয়ে গিয়ে যে মগের প্রাইসগুলো হচ্ছে $5-10 সেই মগগুলো আমার প্রয়োজন, অন্য মগের প্রয়োজন নেই। অর্থাৎ আপনাকে প্রাইসও সিলেক্ট করে দিল। কেন সিলেক্ট করে দিচ্ছে একটু পরে বুঝতে পারবো যে কেন এই বিষয়গুলো ক্লায়েন্ট আপনাকে দিবে এবং ক্লায়েন্ট কেন এই ডাটাগুলো কালেক্ট করবে এই প্রত্যেকটা বিষয় নিয়ে বুঝবো। তো ক্লায়েন্ট বললো যে ঠিক আছে আপনি কি করেন মিনিমাম বাজেট, অর্থাৎ একটা মগের মিনিমাম বাজেট হবে $10 আর ম্যাক্সিমাম সব থেকে বেশি হলে হবে সর্বোচ্চ $20, এর বেশি কোনো মগ আমি নিব না। তো আমরা কি করলাম, গোতে ক্লিক করলাম, এখানে লিখে দিলাম মিনিমাম এবং ম্যাক্সিমাম বাজেট। এখানে দেখুন এই যে মগগুলো দেখা যাচ্ছে এটা প্রত্যেকটার বাজেট হচ্ছে $10 মিনিমাম, $10 বাজেট এবং সর্বোচ্চ $20, এর বেশি নেই। তারপরে ক্লায়েন্ট বলল যে ঠিক আছে আপনি তো এখানে সিলেক্ট করলেন, এখন ম্যাটারিয়াল কি, মগটা কি ধরনের, এটা কি সিরামিক নাকি গ্লাসের মগ, আপনি কোন ধরনের মগ চাইতেছেন। ক্লায়েন্ট যদি বলে যে আমার সিরামিকের মগ প্রয়োজন, $10-$20 মধ্যে থাকতে হবে, গেলিট ব্র্যান্ডের হতে হবে, অবশ্যই অবশ্যই কাস্টমার ফিডব্যাক অনেক ভালো আছে, আপনি শুধুমাত্র সিরামিক মগগুলো দেন, তাহলে আপনি ম্যাটেরিয়ালের জায়গায় সিরামিক সিরামিক ক্লিক করে অন করে দেন। দেখুন এখানে সবগুলো সিরামিকের মগ চলে আসছে, এখানে অন্য কোনো মগ চলে আসবে না। তারপর তারা বলতেছে ওয়াশিং ইনস্ট্রাকশন, অর্থাৎ যদি আপনার ওয়াশিং ইনস্ট্রাকশন থাকে যে আপনার ওয়াশ করা যাবে কিনা, মগটাতে কিভাবে ব্যবহার করা যাবে, কিভাবে ওয়াশ করতে হবে, ব্লিচ পাউডার ইউজ করা যাবে কিনা, এখানে আপনার মাজুনি ব্যবহার করা যাবে কিনা, কিভাবে ওয়াশ করবেন, এটা যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনি এখানে ডিশ ওয়াশার দেখেন ডিশ ওয়াশার শেপ যদি তারা সেভ করে দিতে বলে তাহলে এখানে শুধুমাত্র ক্লিক করে দিবেন। তারপর এখানে আরেকটা অপশন দেখুন নাম্বার অফ পিসেস, অর্থাৎ আপনি এই মগগুলো কয় পিসের হতে পারে, 2 পিসের না 1 পিসের না সিঙ্গেল। তো যদি 2 পিসের হয় তাহলে 2 পিসে ক্লিক করে দেবেন, তাহলে এখানে শুধুমাত্র 2 পিসের মগগুলো আসবে। দেখুন এখানে সবগুলো আছে কিন্তু 1 পিস 1 পিস, এই যে এখানে 2 পিস, এখানে 2 পিস, এখানে আবার 1 পিস। যদি আমরা এখানে 2 পিসে ক্লিক করি, 2 পিসে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে যতগুলো মগ আসতেছে দেখেন মাত্র 2টা মগ আসতেছে, সবগুলো 2 পিস। তো আমরা অনেকগুলো যেহেতু মগ দরকার আমরা 2 পিসটা উঠাই দিলাম যে না আমাদের 2 পিসের দরকার নেই, সবগুলো মগের দরকার। তারপর আমরা একটু যদি নিচের দিকে আসি, এখানে তারা বলতেছে আপনার কি কালার প্রয়োজন, দেখুন এই যে কালার যখন আমরা ক্লিক করলাম, কালারে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা বলছে আপনার কোন কালারের প্রয়োজন, দেখুন কালার আপনার দেখুন কোন কালার প্রয়োজন, যে কালারের প্রয়োজন আপনি সেই কালারগুলো এখান থেকে সিলেক্ট করে নিন, অর্থাৎ যে কালার প্রয়োজন দেখুন কন্ডিশন, যে কালার প্রয়োজন হবে আপনি শুধুমাত্র সেই কালার সিলেক্ট করে দেবেন। তো আমরা কালার দিচ্ছি না, আমাদের কালার প্রয়োজন নেই, যদি ক্লায়েন্ট বলে কালার তাহলে কালার সিলেক্ট করে দেবো আমরা। এখন অকেশন, আপনি কোন ধরনের, আপনি কোন ধরনের বিয়ের বাড়িতে ব্যবহার করবেন, নাকি আপনি আপনার ছোট বোনকে গিফট করবেন, নাকি অন্য কাউকে গিফট করবেন, নাকি ওনাকে গিফট করবেন, মানে মনের মানুষকে গিফট করবেন, যাকে গিফট করতেছেন কোন ধরনের, যে ধরনের হবে সেইখানে এখানে শুধু লিখে দেবেন। অর্থাৎ আমরা যেমন গ্রাজুয়েশন, আমরা এখানে গ্রাজুয়েশন দিয়ে দেখি কতগুলো মগ আছে ওই রিলেটেড, একটা মগ দেখাচ্ছে, আমরা শুধুমাত্র রিপোর্টটা দেখার জন্য এটা অফ করে দিচ্ছি আবারও, মানে আমি একটা করে অ্যাড করতেছি আপনাদের দেখা দিতেছি, কারণ কি যাতে করে আপনারা বুঝতে পারেন। তারপরে আমরা এগুলো যদি সব হয়ে যায়, তারপরে আমরা দেখুন এই কালারগুলো আমার চলে আসলো। এখন ক্লায়েন্টের অনুযায়ী দেখা যাচ্ছে 1-24 of 39 রেজাল্টস ফর মগ, এই যে উপরে দেখুন উপরে দেখা যাচ্ছে 1-24 পেজ আছে এবং 39টা রেজাল্ট আছে, অর্থাৎ 39টা মগ দেখা যাবে এখানে। অর্থাৎ এখানে প্রত্যেকটা মগ, এই যে এখানে 2 নম্বর পেজ পাবেন, 1 নম্বর পেজ পাবেন, অর্থাৎ এই যে এইগুলো ডাটা কালেক্ট করে এখন কি করতে হবে, ক্লায়েন্টকে দিতে হবে। এই ডাটাগুলো এখন আমরা কি করব, আমরা একটা ওয়েব রিসার্চ করলাম, অ্যামাজন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসলাম,
ক্লায়েন্ট আমাকে একটা রিকোয়ারমেন্ট দিল, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি রিসার্চ করলাম, ফিক্সড করলাম, ফিক্সড করার পর এই ডাটাগুলোই আমি এখন কি করব, কালেক্ট করব। কালেক্ট করব কিভাবে সেই বিষয়টা আমরা দেখব। এটার নাম একটা নাম হচ্ছে ডাটা স্ক্রেপিং, অর্থাৎ আপনি সমস্ত মগগুলো বাদ দিয়ে কি করলেন, নির্দিষ্ট কিছু মগ নিয়ে আসলেন, আবার এটার নামেই হচ্ছে কপি পেস্ট। এই যে এখন যে মগগুলো বাইর হলো, এই ডাটাগুলো কালেক্ট করে আপনি একটা এক্সেল শিটে অথবা গুগল শিটে যেখানে রাখুন না কেন, সেই জায়গায় শুধুমাত্র পেস্ট করে দিবেন কপি করার পর। এটার নাম হলো কপি পেস্ট। ডাটা স্ক্রেপিং এবং কপি পেস্ট সেম বিষয়টাই বুঝলাম। এই বিষয়টা করার পর আমরা কিভাবে ওটার থেকে পিডিএফ করব, পিডিএফ করার পর কিভাবে এক্সেল ফাইলে কনভার্ট করব, এই বিষয়গুলো নিয়ে জানবো। এই এতটুকু বিষয়, সহজ না কঠিন? প্রত্যেকটা বিষয় আবার বলি, আমি অ্যামাজন দিয়ে দেখালাম, এটা একদম বেসিক। এই বিষয়টা যদি বুঝে থাকেন, পৃথিবীর যত ওয়েবসাইট আছে আপনাকে রিসার্চ করতে দিলে আপনি 100% নিশ্চিন্তে কোনোভাবেই কোনো কিছু না বোঝার মতো থাকবেন না। সবাইকে আনমিউট করতেছি, বোঝা যাচ্ছে কিনা? এখন ক্লায়েন্ট আপনাকে বললো যে ঠিক আছে বাবা, আমার একটা ওয়েব রিসার্চ দরকার। আপনি এখন মাথায় বালিশ ছিল, মনে করেন কি শিমুল দুলার, মাথায় একদম গরম, কিভাবে ওয়েব রিসার্চ কিভাবে করে? কোনো কঠিন নয় ভাই, একদম ইজি। আপনাকে যে কোনো শব্দ আগে বুঝতে হবে, শব্দ বুঝা। আপনাকে একটা ক্লায়েন্ট একটা কথা বললো, এই শব্দটা বুঝা, আপনার কাজের 90% কমপ্লিট হল, আর 10% হচ্ছে আপনার কাজটা করা। যদি আপনি শব্দটা না বুঝেন, ক্লায়েন্ট কি বললো, তাহলে আপনার কাছে 90% কেন, 1%ও কিছু কাজ করতে পারবেন না। শব্দ বুঝবেন, অবশ্যই অবশ্যই ক্লায়েন্ট যখন কথা বলবে ডাটা এন্ট্রি রিলেটেড, অবশ্যই বুঝতে হবে যে আমাকে কি বলতেছে, কোন শব্দটা ইউজ করতেছে, ওই শব্দটা নিয়ে আপনি রিসার্চ করেন। আপনি একবার না বুঝলে 10 বার ভাবেন, আমরা তো আছি, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আসলে কোন শব্দটা ইউজ করতেছে। শব্দ ওয়েব রিসার্চ শোনার পর, ওয়েব রিসার্চ আবার কি, ওয়েব রিসার্চ নামে তো কোনো কিছু দেখি নেই। আপনি বরঞ্চ ওয়েব রিসার্চের একদম মার্কেট প্লেসে পড়ে আছেন। প্রত্যেকটা ওয়েবসাইট আছে একটা ওয়েব, সংক্ষিপ্ত আকারে ওয়েবসাইটকে সংক্ষিপ্ত আকারে বলা হয় ওয়েব। তা আপনি একটা ব্লগ সাইট ওয়েব হতে পারে, একটা ওয়েবসাইট একটা ওয়েবসাইট হতে পারে, একটা আর্টিকেল সাইট একটা ওয়েবসাইট হতে পারে, কোনো অসুবিধা নেই। যে কোনো একটা .com, .net, .org, .bd যত কিছু সাইট আছে না কেন, প্রত্যেকটা হচ্ছে একটা করে ওয়েব। একটা যে কোনো একটা সাইট দিয়ে দিবে, একটা ইউটিউব চ্যানেল একটা ওয়েব হতে পারে, কোনো অসুবিধা নেই। আপনাকে একটা ইউটিউব চ্যানেল দিয়েও রিসার্চ করতে বলতে পারে যে এখান থেকে এই ধরনের ইউটিউব চ্যানেলগুলোতে আপনি যান, মেক মানি অনলাইন রিলেটেড যতগুলো ভিডিও আছে এর মধ্যে থেকে যে ভিডিওগুলোতে ভিউজ 1 মিলিয়ন প্লাস আছে সেই ইউটিউব চ্যানেল লিঙ্কগুলো আমাকে দিন, যাতে করে আমি ওই ডাটাগুলো কালেক্ট করতে পারি। এটাও একটা রিসার্চ। এই রিসার্চগুলো কিভাবে করবেন, যেভাবে আমি অ্যামাজন থেকে দেখালাম, এই একই পদ্ধতিতে আপনি বিডি শপে যাবেন, বিডি শপে করবেন, দারাজে যাবেন, দারাজে করবেন, আপনি অন্যান্য যে wix.com আছে wix এ গিয়ে করবেন, যতগুলো সাইট আছে ওয়েবসাইট আছে ওই সাইটগুলোতে যাবেন, ওই সাইটগুলোতে গিয়ে আপনি একবার করে ভিজিট করে আসবেন, দেখবেন আপনার জন্য কাজ সহজ এবং ইজিলি কাজগুলো করতে পারবেন। এখন ওয়েব রিসার্চ সম্পর্কে, এই যে ওয়েব রিসার্চ কথাটা, এইটুকু সত্য এবং আপনি বুঝতে পারছেন কিনা? নির্দিষ্ট কিছু বিষয়কে আমি নিয়ে আসলাম। ডাটা মাইনিংটা কোন বিষয়, ওই যে আমি সমস্ত ডাটা গুলো বাদ দিয়ে দিলাম, এখন বাদ দিয়ে একটা নির্দিষ্ট ডাটা নিবো, সেই ডাটাটার পরে আমরা কাজ করবো, শিখবো ডাটা মাইনিং। তো আমরা কি করবো, এখন আমরা ওই ডাটা গুলো কালেক্ট করবো, শুধুমাত্র কপি পেস্ট করব। কি কপি পেস্ট করব, এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো আমরা কি করব, এই যে ইয়াগুলো আছে, মগগুলো আছে, এটা আমি ক্লিক করে নতুন ট্যাবে খুলে নিচ্ছি। উদাহরণস্বরূপ আমি 4টা মগের খুলে নিচ্ছি। তো আমি খুলে নিলাম 4টা পার্ট, আমি খুলে নিলাম প্রত্যেকটা পার্ট। দেখুন 1 নম্বর, এই যে 1 নম্বর এটা, 2 নম্বর এটা, 3 নম্বর এটা, 4 নম্বর এটা। এই ডাটাগুলো কি করব, আমি এখন কালেক্ট করব। কালেক্ট করব কিভাবে, কালেক্ট করার জন্য আমি গুগল শিটেও ব্যবহার করতে পারি, মাইক্রোসফট এক্সেল সেটাও ব্যবহার করতে পারি। তো আমি উদাহরণস্বরূপ আপনাকে মাইক্রোসফট এক্সেল দিয়ে দেখাচ্ছি। তো আমি মাইক্রোসফট এক্সেলে আসলাম, এক্সেলে আসার পর আমি নতুন একটা ফাইল নিলাম, এই যে নতুন একটা ফাইল। আমি কি কালেক্ট করতেছি, আমি ডাটা কালেক্ট করতেছি মগের। তো আমি কি দিতে পারি, এখান থেকে আমি মগ টাইটেল, যেমন মগ টাইটেল লিখলাম, যে মগ টাইটেল, ওকে। তারপর আমি এখান থেকে কি দিচ্ছি, মগের প্রাইস দিচ্ছি, ওকে। এই ডাটাগুলোর ক্লায়েন্ট আমাকে কে কালেক্ট করতে বলছে, ক্লায়েন্ট, মগের প্রাইস দিলাম, মগের প্রাইসের বলতেছে মগের কালার, মগ কালার, ওকে। তারপর এরা বলতেছে মগের লিংক, মগ লিংক, লিংকটা দিয়ে দিলাম। এখান থেকে যদি আরো অন্য কিছু প্রয়োজন হয়, যদি অন্য কিছু রিভিউ, অর্থাৎ রিভিউ কতগুলো আছে সেটাও আমরা কালেক্ট করবো, রিভিউ। তো আমরা এগুলো সবগুলো দিলাম। দেওয়ার পর আমি একটু সাজাই নিচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, একটু সাজাই নিলাম। এটা একটু মার্ক করে নিচ্ছি, এটা একটু বোল্ড করে দিলাম, একটু কালার করে দিচ্ছি, সুন্দর করে মেকআপ করে দিলাম একটু, যাতে করে সুবিধা হয়। একটু মিডল অ্যালাইন করে দিচ্ছি, ওকে। দেওয়ার পর আমি এটা মার্ক করে ধরে আমি এ পর্যন্ত যেহেতু কয়েকটা করবো, এইখানে এটা একটু কি করলাম,
অ্যালাইন অল বর্ডার করে নিলাম, এটা আমার কাজ শেষ। অর্থাৎ আমি মগের টাইটেল প্রয়োজন, মগের প্রাইস প্রয়োজন, মগের কালার, মগের লিঙ্ক এবং রিভিউ, এই অপশনগুলো প্রয়োজন। তা আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি অ্যামাজনে। অ্যামাজনে আসলাম। অ্যামাজনে আসার পর মূলত আমার কাজ কি? অ্যামাজনে আসার পর দেখুন, এখান থেকে আমি যে প্রথম যে মগের লিঙ্কটা আছে, যে প্রথম মগের লিঙ্কটাতে আসলাম, আসার পর এই মগের টাইটেল কোনটা? মগের টাইটেল আছে দেখুন, এই যে এটা হচ্ছে এতটুক থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে টাইটেল। এই টাইটেলটা আমি রাইট বাটন ক্লিক করার পর কপি করলাম। কপি করার পর আমি এখান থেকে আবার এক্সেল শিটে যাচ্ছি। এক্সেল শিটে গিয়ে আমি এই যে মগ টাইটেল, এখানে প্রথম যে মগের টাইটেল আছে, এই মগের টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম। এটুকু হচ্ছে কাজ, আমি একটা টাইটেল দিয়ে দিলাম। এখন আপনাদের দেখুন অনেক বড় হয়ে গেছে, টাইটেল বড় হতে থাক, কোনো অসুবিধা নেই। আমি এখান থেকে আর পরেরটা মগের প্রাইসটা দরকার। এখন আমি আবার যাচ্ছি ইয়েতে, আমি গুগল ক্রোমে আসলাম, অ্যামাজনের সাইটে আসলাম, মগের প্রাইসটা দেখে আসি। অর্থাৎ মগের প্রাইসটা কত সেটা আমরা দেখি। মগের প্রাইসটা যদি আমরা একটু নিচের দিকে আসি, তাহলে আমরা দেখতে পারবো, একটু নিচের দিকে আসি, মগের প্রাইসটা একটু দেখি, প্রাইস 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 সিরামিক হোয়াইট গ্যালিড আউন্সেস ক্যাপাসিটি থিম। আচ্ছা একটু দেখি আমি মগের প্রাইসটা দেখি। ওকে, তো আমাদের একটু পরিবর্তন করতে হবে প্রোডাক্টগুলো কি। দেখুন এখানে আমরা যে চারটি প্রোডাক্ট সিলেক্ট করেছিলাম, সেই প্রোডাক্টগুলো হচ্ছে কি, কারেন্টলি আনঅ্যাভেলেবল। অর্থাৎ তাদের মধ্যে থেকে আমরা যে বাজেটটা ফিক্সড করেছিলাম, সেই বাজেটের মধ্যে এই মগগুলো নেই। তো আমরা এই মগগুলো কেটে দিয়ে আমরা অন্য টাইপের একটি মগ নেই। অর্থাৎ অন্য টাইপের আমরা কি করব, আমরা এখান থেকে বাজেটটা একটু অন্য টাইপে দিয়ে দিই। বাজেটটা একটু $5 থেকে দিয়ে দিই, $5 থেকে শুরু করে একদম 30-40-50 যা হোক না কেন, $100 পর্যন্ত নেই। আমরা গোতে ক্লিক করি এখন। অর্থাৎ $5 থেকে $100 পর্যন্ত দেখি কিছু মগ দেখা যায় কিনা। তো আমরা একটু নিচ থেকে দেখি যে এগুলো অ্যাভেলেবল অ্যাকচুয়ালি আছে কিনা। যদি অ্যাভেলেবল থাকে, এ কারেন্টলি আনঅ্যাভেলেবল, অর্থাৎ এটা শেষ, এখন নাই, যেহেতু আনঅ্যাভেলেবল ছাড়া নেওয়া যাবে না, অবশ্য অ্যাভেলেবল লাগবে আমাদের। তো আমরা একটু খুঁজি এখানে, একটু দেখি আনঅ্যাভেলেবল, অর্থাৎ নেই। তো গ্যালিড, আমরা যে গ্যালিড ছিল, অর্থাৎ গ্যালিড এই যে এখানে দেখুন গ্যালিড ব্র্যান্ডের ছিল, এই গ্যালিড ব্র্যান্ডেরটা বাদ দিয়ে দেই। গ্যালিড ব্র্যান্ডের বাদ দিয়ে আমরা অন্য কোনো ব্র্যান্ডের নিয়ে নিই, অন্য কোনো ব্র্যান্ড দেখা যায় কোনটা নেওয়া যায়। এনি ডিপার্টমেন্ট আমরা অনেকটা ব্র্যান্ডের, ডোয়ান ব্র্যান্ডের নিয়ে নিই। দেখি এটা সম্ভবত থাকার কথা, আমরা একটু দেখি, নতুন একটা ট্যাবে অন করে নিচ্ছি, কারেন্টলি আনঅ্যাভেলেবল। ওকে ওকে, তো আমরা এখান থেকে কিছু কি অ্যাভেলেবল প্রাইস খুঁজে নিচ্ছি। এখানে দেখুন যে $49, $26, তো আমরা এখান থেকে কিছু লিঙ্ক খুলে নিছি, $46, এগুলো যেগুলো অ্যাভেলেবল প্রাইস আছে। তো এটা অ্যাভেলেবল প্রাইস আছে, তো এটা আমরা খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমরা যাচ্ছি সবগুলো লিঙ্ক এক পাশ থেকে অন করে নিচ্ছি। প্রথম যে লিঙ্কটা, এই প্রথম লিঙ্কের টাইটেল আছে কোনটা, টাইটেল আছে এটা। এটা টাইটেলটা হুবহু আমরা কপি করলাম। কপি করার পর এক্সেল শিটে যাচ্ছি, এক্সেল শিটে এসে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। অর্থাৎ এখানে পেস্ট করে দিচ্ছি আমরা। ওকে, আমরা এখানে কি করলাম, পেস্ট করে দিলাম, যাতে করে সুবিধা হয় কি, যাতে করে সুবিধা হয় আমার, আমি এখান থেকে আমার যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো আমি পেস্ট করে দিচ্ছি। একটু ওয়েট, একটু আমি পেস্ট করে দেই। ওকে, আমি এখানে পেস্ট করে দিলাম মগের টাইটেল। এরপরে কি, মগের প্রাইস প্রয়োজন। প্রাইসটা কিভাবে নেব, আমি আবার যাচ্ছি অ্যামাজনে। এখান থেকে দেখুন এই যে অ্যামাজনে তারা ওয়েব প্রাইস দেখাচ্ছে আমাকে $49.99। তো আমি এই প্রাইসটা হুবহু কপি করলাম। কপি করার পর এক্সেল শিটে আসতেছি, এক্সেল শিটে এসে মগের প্রাইস এখানে ডাবল ক্লিক করব। আমার কি থাকে, থাকে এখানে ডাবল ক্লিক করলে দেখবেন মগ প্রাইস বরাবর একটা গ্যাপ হয়ে যাবে। এখানে পেস্ট করলে আমার এখানে প্রাইসটা চলে আসতেছে $49.99। মগ কালার কি, মগ কালার আপনি যে কালারটা সিলেক্ট করে দেবেন, অর্থাৎ এটা দেখা যাচ্ছে হোয়াইট কালার, আপনি এখান থেকে কালারটা শুধুমাত্র হোয়াইট করে দিতে পারেন। দেখুন এখান থেকে আপনি কালারটা হোয়াইট, অর্থাৎ হোয়াইট কালারটা আপনি কি করবেন, দিয়ে দিতে পারেন। আপনি এখান থেকে কালারগুলো হোয়াইট, যেহেতু মগ কালারগুলো আপনি একটা ফিক্সড কালার করে দেবেন, যে হোয়াইট হলে সবগুলো হোয়াইটই হবে, শুধুমাত্র হোয়াইট 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 লিখে দিবেন। মগের লিঙ্ক কোথায়, মগের লিঙ্কের জন্য আপনি যাবেন এখানে, এখান থেকে গিয়ে এই যে উপরে যে লিঙ্কটা দেখবেন, এই যে উপরে লিঙ্কটা, এই যে উপরে আমি ক্লিক করতেছি, এই লিঙ্কটা হচ্ছে মগের লিঙ্ক। এটা কপি করুন, কন্ট্রোল সি অথবা রাইট বাটন ক্লিক করার পর কপি। কপি করার পর আপনি এখানে এক্সেল শিটে আসুন, এক্সেল শিটে এসে এখান থেকে মগের লিঙ্কটা দিয়ে দিন। এই মগের লিঙ্কটা আমরা দিয়ে দিলাম। তারপর রিভিউ, রিভিউ কি, রিভিউ হচ্ছে এই মগটা কতজন ব্যক্তি কিনছে, এ পর্যন্ত কতগুলো রিভিউ আছে। দেখুন এই যে এখানে রিভিউ, রিভিউ হচ্ছে একজন, একটা, অর্থাৎ ইতি পর্যন্ত একটা মানুষ শুধুমাত্র রিভিউ কিনছে। এটা, এই রিভিউটা আমরা কি করলাম, কপি করলাম। কপি করার পর আমি এখান থেকে কি করলাম, আমরা এক্সেল শিটে আসলাম, এখান থেকে এসে এটা পেস্ট করে দিলাম যে একটা রিভিউ, ওয়ান রিভিউ, ওয়ান রেটিং। এইভাবে আমরা কি করবো, প্রত্যেকটা ডাটা কালেক্ট করবো। তা আমি খুব দ্রুত একটু ডাটাগুলো কালেক্ট করতেছি। ওকে, তারপর আমি পরের লিঙ্কে যাচ্ছি। পরের লিঙ্কে গিয়ে আমি আবারও টাইটেলটা কপি করলাম। কপি করার পর আমি এক্সেল শিটে যাচ্ছি, এক্সেল শিটে এসে টাইটেলটা পেস্ট করলাম। পেস্ট, আমি যাচ্ছি আবার এখানে লিঙ্কটা কপি করতেছি, কপি, তারপর এখানে আসলাম, পেস্ট করতেছি লিঙ্কটা, পেস্ট। তারপর সে মগের প্রাইস কত, মগের প্রাইসটা আমি নিচ্ছি এখান থেকে, যাচ্ছে $26.99। এখান থেকে $26.99 কপি করলাম,
আবার এক্সেল শিটে যাচ্ছি, এখানে প্রাইসের জায়গায় মগের প্রাইসের জায়গায় মগের প্রাইস বসাই দিচ্ছি, মগের কালার আবারও হোয়াইট, তো আমি এখানে ডট ডট দিয়ে বোঝাচ্ছি যে হোয়াইটাই। এবং এখন মগের লিঙ্ক প্রয়োজন, মগের লিঙ্কটা আমি নিয়ে আসতেছি, এই যে উপরেরটা হচ্ছে লিঙ্ক, এটা কপি করলাম, কপি করার পর আমি এক্সেল শিটে আসতেছি, এখান থেকে এসে পেস্ট করে দিচ্ছি। তারপরে আমার রেটিং কোয়াটা ছিল, রেটিং এ যাব, রেটিং এ দেখতেছি 4 রেটিং, আমি রেটিংটা কপি করলাম, কপি করার পর আমি এখান থেকে নিয়ে আসলাম, এখান থেকে রেটিংটা এখানে বসে দিলাম যে 4টা রেটিং আছে। এই যে আমার ডাটাগুলো কমপ্লিট, এইভাবে আমি কি করবো প্রত্যেকটা ডাটা কমপ্লিট করবো, এতটুকু বিষয়ে কাজ করতে পারবো কিনা, এটার নাম হচ্ছে কপি পেস্ট, অর্থাৎ ডাটা রিসার্চ, ওয়েব রিসার্চ, যাই বলুন না কেন এটার নাম হচ্ছে এইটুকু কাজ। সবাই বুঝতে পারছি আপনি মনে করেন শত শত ডাটা কালেক্ট করতে পারবেন, ক্লায়েন্ট যতগুলো চাইবে ততগুলো। এখন যদি ওয়েবসাইটে থাকে যদি 100 ডাটা, আপনার যদি ক্লায়েন্ট চায় 1000 ডাটা, তাহলে কি দিতে পারবেন? তাহলে তো দিতে পারবেন না। এক ভাই কোশ্চেন করেছে যে ভাই একটা দেশে মানুষ আছে 2 মিলিয়ন, আমি 10 মিলিয়ন প্রমোশন করতে চাই, কেমনে করবো? মানুষ আছে 2 মিলিয়ন, গ্রুপ আছে 2 মিলিয়নে, 10 মিলিয়ন কেমনে প্রমোশন করবেন? অর্থাৎ আপনাকে 2 মিলিয়নের প্রমোশনের কাজ নিতে হবে, অন্য কাজ নেওয়া যাবে না। অর্থাৎ ডাটা আছে মনে করেন 100, ক্লায়েন্ট আপনাকে যদি বলে যে 1000 ডাটা লাগবে, আপনি কি দিতে পারবেন? কখনোই দিতে পারবেন না। এই জন্য কাজ করতে হবে ওই আপনাকে 200 ডাটা দিতে হবে, বলতে হবে ক্লায়েন্টকে যে দেখো তোমার এখানে অ্যাভেলেবল ডাটাই আছে 200, এর বেশি ডাটা নেই। যেমন আমরা কিছুক্ষণ আগে আনঅ্যাভেলেবল দেখলাম, অর্থাৎ ওই ডাটা প্রোডাক্টটা নাই বর্তমান মার্কেট প্লেসে, তাহলে আপনি দিবেন কিভাবে? ক্লায়েন্টকে তখন বলবেন যে দেখো তোমার এই রিলেটেড ডাটা নেই, তোমার কোনো ডাটা প্রয়োজন নেই, অর্থাৎ পাবা না তুমি, যেহেতু মার্কেট প্লেসে অ্যাভেলেবল নেই। এখন আমরা কি করবো এইটাই, অর্থাৎ ওই সেম বিষয়টা আমরা একটু অন্যভাবে দেখব। এই যে ডাটাগুলো ছিল, এই ডাটাগুলো আমি কপি পেস্ট করতেছি। কপি পেস্ট করার কারণ কি, আমি আপনাদের শুধুমাত্র বোঝানোর জন্য এটা কপি পেস্ট করতেছি, যাতে করে আপনাদের বুঝাইতে পারি এই বিষয়টা কি। তো আমি অনেক এইগুলো কপি পেস্ট করার পর একটু কপি পেস্ট করে নিই আরেকটু। এগুলো মনে করেন এরকম আপনি অসংখ্য ডাটা কালেক্ট করলেন, এরকম অসংখ্য ডাটা কালেক্ট করলেন, ডাটাগুলো কালেক্ট করার পর আপনাকে এখন ক্লায়েন্টকে দিলেন যে ঠিক আছে বাবা তুমি এটা নাও, এটা হচ্ছে তোমার ডাটা, এই এই ডাটাটা তুমি নাও। তো ডাটাটা আপনি কিভাবে দেবেন? তো আমি এটা এক্সেল ফাইলটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি আবারও একদম যাচ্ছি এখানে, এই যে এটা হচ্ছে ডাটা এন্ট্রি, এখানে এই যে ডাটা এন্ট্রি, এই যে লেখাটা, এর উপরে ডাবল ক্লিক করলাম, যেহেতু আমি এর উপরে ডাটাটা কালেক্ট করছিলাম, দেখুন এই যে আমার ডাটাটা চলে আসলো। এই ডাটাটাই আপনি কি করতে পারেন, ক্লায়েন্টকে সরাসরি ফাইলটা দিতে পারেন। এখন ফাইলটা দেওয়ার পরে মূলত কাজ শুরু, অর্থাৎ আমরা ডাটা কি করলাম, ওয়েব রিসার্চ করলাম, কপি পেস্ট করলাম, কপি পেস্ট করার পর ডাটাটা দিয়ে দিলাম। এখন ক্লায়েন্ট বললো যে ঠিক আছে বাবা এই ডাটা যে আপনি দিলেন, মনে করেন আপনি ডাটাটা ক্লায়েন্টকে দিয়ে দিলেন, ক্লায়েন্ট এখন কি বললো, ক্লায়েন্ট এখন আরেকজন সেলারকে হায়ার করলো, সেলারকে হায়ার করে বললো যে ঠিক আছে আপনি আমাকে একজন সেলার এই ডাটাগুলো দিছে, এই ডাটাগুলোর মধ্য থেকে শুধুমাত্র যে মগের প্রাইসগুলো $20 উপরে $30 নিছে, আমার কথা বুঝতে হবে, এই ডাটাটা আমরা ক্লায়েন্টকে দিয়ে দিলাম, অর্থাৎ কপি পেস্টের ডাটাটা আমরা ক্লায়েন্টকে দিয়ে দিলাম। এখন আমি আবার ক্লায়েন্ট, এই যে আমার কাছে ক্লায়েন্টে কি দিয়েছে, ইনফরমেশন গুলো দিয়ে দিছে, এখন আমি আবার বলতেছি আমি একজনকে হায়ার করব, সে হায়ার করব কি জন্য, যে আমাকে এইখানে এখানে শত শত ডাটা আছে, এই ডাটাগুলোর মধ্য থেকে যে ডাটাগুলোর শুধুমাত্র যে ডাটাগুলোতে শুধুমাত্র $20 থেকে শুরু করে $40 পর্যন্ত যে মগের প্রাইস গুলো আছে সেই মগ গুলো আমার প্রয়োজন, বাদ বাকি যে মগ গুলো আছে এগুলো বাদ দিয়ে দেন। অর্থাৎ ক্লায়েন্ট বললো যে ঠিক আছে আমার কাছ থেকে $20 থেকে $40 পর্যন্ত যে মগগুলোর প্রাইস আছে সেই মগগুলো লাগবে, বাদ বাকি যদি দাম বেশি থাকে কিংবা কম থাকে ওই ডাটাগুলো বাদ, শুধুমাত্র $20 থেকে $40 মধ্যে যে মগগুলো আছে সেই মগগুলো আমার প্রয়োজন। এই কাজটার নাম আসছে কি, ডাটা স্ক্রেপিং অথবা ডাটা মাইনিং। ডাটা স্ক্রেপ মানে কি, ওই ডাটাগুলো কালেক্ট করে রাখা, এটার নাম ডাটা স্ক্রেপিং। অথবা মাইনিং হচ্ছে ওই যে $20 থেকে $40 মধ্যে ডাটাগুলো রাখবে, প্রাইস মগগুলো রাখবে, বাদ বাকি মগগুলোকে ক্যান্সেল করে দেবে, এটার নাম আছে ডাটা মাইনিং। এই বিষয়টুকু বুঝতে পারছি কিনা, সেটা কিভাবে করবো সেটা দেখবো আমরা। এতটুকু বিষয় বুঝতে পারছি, ডাটা স্ক্রেপ কিংবা মাইনিং দুটাই সেম কাছাকাছি শব্দ কিন্তু একটু ভিন্ন অর্থে কাজ করে। বুঝতে পারছি সবাইকে? জি স্যার বুঝতে পেরেছি খুব ভালোভাবে। এখন আমরা এটা কিভাবে, এই বিষয়টা কিভাবে করবো সেই বিষয়টা জানবো আমরা, অর্থাৎ আমরা ডাটা মাইনিংটা কিভাবে করবো সেই বিষয়টা দেখবো। ডাটা মাইনিং অবশ্যই অবশ্যই আমি রেকমেন্ড করবো, অবশ্যই অবশ্যই ম্যানুয়ালি করবেন, ম্যানুয়ালি করবেন। প্রথম নতুনদেরকে একটু কষ্ট করতে হবে, ম্যানুয়ালি করলে আপনার কাজটা হবে 100% পারফেক্ট। বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, ওগুলো ব্যবহার করলে আপনি করতে পারবেন, বাট আপনার অতটা কাজটা পারফেক্ট হবে না। এই জন্য আমি রেকমেন্ড করবো অবশ্যই অবশ্যই ম্যানুয়ালি করবেন। এখন ক্লায়েন্ট আমাকে বললো যে ঠিক আছে আপনি $20 থেকে $40 মধ্যে যেগুলো আছে, দেখুন আমি যদি যে মগের প্রাইসে যাই, মগের প্রাইসে গিয়ে দেখতেছি এটা $49, অর্থাৎ আমার ডাটার সাথে মিল নেই, তাহলে আমি কি করলাম এটাকে রেড করলাম যে এটা আমার সাথে মিলতেছে না, এটা বাদ। তা এখানে 20 থেকে 40 দেখা যাচ্ছে এটা 26, তাহলে এটা আমার রিলেটেড, তাহলে আমি এটা কি একটা কালার করে দিলাম যে হ্যাঁ এটা আমার সাথে যায়, তো আমি এটাতে একটা কালার করে দিচ্ছি যে এটা আমার সাথে যাচ্ছে, তো আমি এটা একটা কালার করে দিলাম ইয়েলো কালার।
অর্থাৎ এটা ইয়েলো কালার করে দিলাম, 20 থেকে 49 এটা যাচ্ছে না, তারপর এটা যাচ্ছে, তাহলে এটা আমি একটা কালার করে দিলাম, যেটা যেটা যাচ্ছে আমার অর্থাৎ 20 থেকে 40 ডলারের মধ্যে সেইটা লিঙ্কগুলো আমি কি করলাম ইয়েলো কালার করে দিচ্ছি, অর্থাৎ আমার এইগুলো ডাটা যায়, বাদ বাকি যেগুলো সাদা আছে এই ডাটাগুলো যায় না। তাহলে আপনি এই ডাটাগুলো শুধুমাত্র এখান থেকে কি করুন, ধরে আপনি শুধুমাত্র ডিলেট করে দিন, আমি এটা মার্ক করলাম, এটা মার্ক করলাম, কন্ট্রোল বাটন ধরে এটাও মার্ক করলাম, দেন ডিলেট বাটনে ক্লিক করলাম, ডিলেট হয়ে গেল, অর্থাৎ ওই ডাটাগুলো আমার বাতিল। অথবা যদি আমি রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে ডিলেটে ক্লিক করি, বাদ বাকি ওই ডাটাগুলো চলে গিয়ে শুধুমাত্র আমার এই ডাটাগুলো থাকে। এখন কিভাবে সেটা আবার দেখাই, প্রথম আসতে দেখুন এটা 49 ডলার, এই ডাটাটা আমার প্রয়োজন নেই, তাহলে এটা আমি মার্ক করে নিলাম রেড হিসেবে, যে আমার এটা রেড, এটা দরকার নেই। তারপর এটা 49 ডলার, এটা তো 20 ডলারের থেকে 40 ডলার থেকে বেশি, এটাও আমার রেড, এটা দরকার নেই। এটা 49 ডলার, এটাও দরকার নেই, এটা আমি মার্ক করে নিলাম। তারপর আমি কি করলাম 49 ডলার, এটাও আমি মার্ক করে নিলাম, আমি ম্যানুয়ালি করতেছি, নট কোনো সফটওয়্যার ব্যবহার করে। তারপর এটাও আমার দরকার নেই, এটা আমি মার্ক করে নিচ্ছি, এটাও রেড কালার করে দিলাম। এই যে রেড কালার যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোর প্রয়োজন নেই, এই ডাটাগুলোর বাদ দেওয়ার নাম হচ্ছে কি ডাটা মাইনিং, অর্থাৎ মাইনাস করে ফেলা, মূল যে ডাটাটা থাকবে সেই ডাটাটা শুধুমাত্র থাকবে। এই ডাটাগুলো কিভাবে করতে পারেন, এটা মার্ক করার পর ডিলেট বাটনে ক্লিক করলে ডিলেট আপনার ডাটাটা শুধুমাত্র ডিলেট হয়ে যায়, বাট কিন্তু আপনার রোটা এখানে থেকে যায়। এই জন্য রো এবং ডাটাটা যদি একসঙ্গে ডিলেট করতে চান তাহলে আপনি কি করবেন, এখান থেকে এটা মার্ক করুন, এই যে একদম একদম পাশের দিকে, এখন দেখুন একদম বাইরের থেকে এখানে ক্লিক করুন, ক্লিক করার পর কন্ট্রোল বাটন ক্লিক করে ধরুন, ধরার পর আপনার যতগুলো রো একসঙ্গে ডিলেট করতে চান ওটার উপরে আবার ক্লিক করুন, কন্ট্রোল বাটন ক্লিক করে ধরে থেকে তারপরে আবারও ক্লিক করুন, এরপরে ক্লিক করুন, এরপরে এবং এরপরে, এই মার্ক যখন হয়ে যাবে তখন আপনি রাইট বাটন ক্লিক করুন, রাইট বাটন ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করার পর শুধুমাত্র ডিলেটে ক্লিক করুন, ডিলেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন ওই ডাটাগুলো চলে যাবে, আপনার শুধুমাত্র 20 থেকে 49 40-এর মধ্যে যে ডাটাগুলো আছে সেই ডাটাটা থেকে যাবে, ওই বাদবাকি যে ডাটাটা চলে গেল এটার নাম আছে ডাটা মাইনিং। এই এতটুকু বিষয়ে ইয়েস অর নো, অর্থাৎ ডাটা মাইনিং এর যে ধারণাটা এই বিষয়টা আমরা কাজ করতে পারবো কিনা। ক্লিয়ার সবার? 100% আমরা বেসিকটা বুঝলাম যে আসলে কিভাবে করতে হয়, এটা তো বিভিন্ন ভাবে বিভিন্ন কোশ্চেন আসবে, বিভিন্ন কাজটা করতে হবে, এখন ডাটা মাইনিং বুঝলাম। এখন ক্লায়েন্ট ডাটা মাইনিং করার পর আপনাকে কাজটা সাবমিট করলেন, কাজ সাবমিট হয়ে গেল, অর্থাৎ আপনাকে ডাটা মাইনিং করার পর কি করলেন ডাটা, কাজ সাবমিট হয়ে গেল। এখন ক্লায়েন্ট বলতেছে বাবা ঠিক আছে আপনি তো ডাটা মাইনিং করলেন, আমাকে একটা এক্সেল শিট দিলেন, এক্সেল শিটটা আপনি এখন কি করুন, আপনি আমাকে একটা পিডিএফ ফাইলে দেন, আপনি আমাকে কি করুন আমাকে একটা পিডিএফ ফাইলে দেন, যাতে করে আমি এই ডাটাটা কাজটা পিডিএফ ফাইলে নিতে পারি। এখন ক্লায়েন্টকে আপনি কিভাবে পিডিএফ ফাইলে দেবেন, এখন ক্লায়েন্টকে তো সরাসরি আপনি এই ফাইলটাই দিতে পারেন, যে এই ফাইলটাই আপনি দিতে পারেন। ক্লায়েন্ট এখন বললো যে না বাবা আমার এই ফাইল লাগবে না, আমার এক্সেল ফাইল লাগবে না, আপনি আমাকে কি করুন আমাকে এটা একটা পিডিএফ ফাইল দিন। এখন আপনার মাথায় তো একদম মেঘ ভেঙে পড়তেছে, আকাশ ভেঙে পড়তেছে, আমি এখন পিডিএফ ফাইল কিভাবে তৈরি করবো, কিভাবে তৈরি করা যায়, আমি তো পিডিএফ কখনো নামই শুনি নাই, এর কাজ তো করা দূরের কথা, সেই কাজটা কিভাবে করবো সেটা দেখবেন। অর্থাৎ এক্সেল শিটে আসবেন, আপনি এক্সেল শিটে আসলেন, এখান থেকে এসে আমরা এই ডাটাটা এখন ক্লায়েন্ট কিভাবে চাইতেছে পিডিএফ করে চাইতেছে, তো আমরা পিডিএফ করবো। পিডিএফ করার জন্য কি করতে হবে, শুধুমাত্র আপনার যত ডাটা আছে, যত ডাটা আপনার পিডিএফ করে আছে সবগুলো ডাটা, মনে করুন আপনার একটার পর একটা ডাটা, ক্লায়েন্ট অনেকগুলো, এখানে হাজার হাজার ডাটা আছে, মনে করুন এখানে হাজার হাজার ডাটা আছে, আমি আরোটা আরো কপি করি কিছু যাতে করে বোঝানোর জন্য সুবিধা হয়, কপি করার পর আরো কিছু ডাটা বাড়াই দিচ্ছি, কপি করলাম, কপি করার পর এখান থেকে পেস্ট করলাম, মনে করুন এখানে শত শত ডাটা। হ্যাঁ, এই ডাটাগুলো এখন ক্লায়েন্ট যেহেতু অনেক বড় ফাইল, এই জন্য ক্লায়েন্টস আসছে যে আপনি কি করুন, আপনি একটা আমাকে একটা পিডিএফ ফাইল করে দিন। পিডিএফ ফাইল করার জন্য কি যাব, আমরা মাইক্রোসফট এক্সেলে আসব কিংবা মাইক্রোসফট অফিস ওয়ার্ড হোক, যেখানেই যান না কেন আপনি ওখানে গিয়ে অফিস ওয়ার্ড, ওয়ার্ড অথবা মাইক্রোসফট ওয়ার্ড অথবা এক্সেল, এই দুটার কথা বলতেছি, যেখানে যান না কেন আপনি এই দুটা ফরম্যাটের মধ্যে, এখান থেকে শুধুমাত্র আপনি ফাইলে ক্লিক করবেন। দেখুন ফাইলে, এই ফাইলটা এখন আছে আমার এক্সেল অবস্থায়, এক্সেল ফাইল অবস্থায়, অর্থাৎ আমি যে কোনো কিছু লিখতে পাইতেছি, দেখুন আমি পরিবর্তন করতে চাইলে এখান থেকে আমি পরিবর্তন করতে পারতেছি, অর্থাৎ 4 আছে আমি এখানে 5 লিখতে পারতেছি, এখানে 4 আছে এখানে আমি 10 লিখতে পারতেছি, অর্থাৎ আমার কি যে কোনো পরিবর্তন করা যাচ্ছে এক্সেল শিটে, এডিটর মোডে আছে, এক্সেল শিটে আছে। এটাকে যদি আমি ফাইলে যাই, অর্থাৎ এই যে এখানে উপরে দেখুন ফাইল, এই ফাইলে যদি ক্লিক করি, ফাইলে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন, আমরা এই একটা অপশনের প্রয়োজন নেই, শুধুমাত্র এখান থেকে ক্লিক করুন সেভ অ্যাস, এই সেভ অ্যাসে ক্লিক করুন, সেভ অ্যাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে অনেকগুলো ফাইল পাবেন। এই ফাইলগুলোর মধ্যে থেকে আপনি কোথায় রাখতে চাচ্ছেন, আপনি ডেস্কটপে রাখবেন নাকি ডাউনলোড ফাইলে রাখবেন, তো আমি চাচ্ছি ডেস্কটপে রাখার জন্য, তো আমি ডেস্কটপে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনার ডেস্কটপ দেখাচ্ছে তারা। এখন ডেস্কটপের মধ্যে আমি কি এখানে দেখুন এই যে ডাটা এন্ট্রি এখানে দেখা যাচ্ছে, তো আমি এখানে চাচ্ছি যে ক্লায়েন্ট ফাইল আমি এই নামে রাখতে চাচ্ছি, ক্লায়েন্ট ফাইল নামে, ক্লায়েন্ট ফাইল 01 এই নামে আমি ফাইলটা রাখতে চাচ্ছি। তার নিচের দিকে দেখুন সেভ অ্যাজ টাইপ, এই যে সেভ অ্যাজ টাইপ, আবার দেখুন সেভ অ্যাজ টাইপ,
এই যে অপশনটা দেখা যাচ্ছে এখান থেকে যদি আপনি ড্রপ ডাউন বাটনে ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে দেখবেন এখানে কত প্রকার ফাইল ফরম্যাট হয়। এখানে যত প্রকার ফাইল ফরম্যাট আছে এটা যে কোনো একটা ফাইল ফরম্যাট ক্লায়েন্ট আপনার কাছ থেকে চাইতে পারে। যদি বলে যে এক্সেল ওয়ার্কবুক আপনি এখানে ক্লিক করবেন, যদি বলে এক্সেল ম্যাক্রো এনাবলড ওয়ার্কবুক এটাতে ক্লিক করতে পারেন, যদি আপনাকে এক্সেল টেমপ্লেটে দিতে বলে সেটা করতে পারেন, যদি ওয়েব পেজে চাই এটাতে ক্লিক করতে পারেন, এক্সএমএল ডাটা যদি দিতে বলে এটাতে দিতে পারেন। এখন ক্লায়েন্ট আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে চাইবে পিডিএফ এর করার জন্য। আর তো আমরা এই যে এখান থেকে দেখুন যে পিডিএফ এই শেষের দিকে কারো উপরে থাকতে পারে নিচে থাকতে পারে কোনো অসুবিধা নেই, কিন্তু পিডিএফ আপনি খুঁজে বের করবেন যদি ক্লায়েন্ট আপনার কাছ থেকে পিডিএফ ফাইল চেয়ে থাকে। তো আমি পিডিএফ এ ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যদি সেভ এই সেভে আমি ক্লিক করতেছি, দেখুন সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পর আমাকে একটা অনুমতি আসছে, দেখুন আমার এই ফাইলটা কি হয়ে গেল সেভ হয়ে গেল, এই যে সেভ হয়ে গেল। এখন যদি আমি ক্লোজ করে দেই, ক্লোজ করার পর এটা যদি মিনিমাইজ করে দেই, দেখুন আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি, এই যে আমার একটা ফাইল চলে আসছে, দেখুন এই যে একটা ফাইল চলে আসছে ক্লায়েন্ট ফাইল 01, ওর উপরে লেখা আছে পিডিএফ। আমি যদি এই ফাইলটা এখন এর উপরে ক্লিক করি, ক্লিক করার পর দেখুন আমি এই ফাইলটা এখন পিডিএফ মোডে আছে, অর্থাৎ আমি এটার এখন যদি এর উপর লিখতে চাই ইচ্ছে করলে কিন্তু এর উপর লিখতে পারতেছি না, ডাইরেক্টলি আমি লিখতে পারতেছি না, অর্থাৎ এটা একটা পিডিএফ ফাইল। কেন পিডিএফ ফাইল করলাম? পিডিএফ ফাইল ক্লায়েন্ট চাইছিল বিদায়, আমি পিডিএফ ফাইল করলাম। এখন এটা নিয়ে আমাদের মূলত কাজ, ক্লায়েন্টকে আমরা কি দিলাম? পিডিএফ ফাইল একটা দিলাম, এইটুকু কাজ। অর্থাৎ এক্সেল শিট থেকে পিডিএফ করতে ইয়েস অর নো পারবেন কিনা, এক ক্লিকে করতে পারবেন কিনা? ঠিক আছে পিডিএফ তো ফাইল দিছে, আমি তো কিছু বুঝি না, ওই সেলার আমার সাথে দুই নম্বরই করছে, আমাকে পিডিএফ দিছে, আমি তো পিডিএফ কিছু বুঝিই না, এ পিডিএফ খায় না মাথাতে, আমি বুঝি না। ক্লায়েন্ট আরেকজনকে হায়ার করলো, ক্লায়েন্ট হায়ার করলো যে ঠিক আছে বাবা আমার কাছে কিছু পিডিএফ ফাইল আছে, এই পিডিএফ ফাইলগুলো আপনি এক্সেলে কনভার্ট করে দেন আমাকে, কারণ আমি লিখতে চাই, আমি তো পিডিএফ ফাইলের উপর কিছু লিখতে পারতেছি না, আপনি আমাকে এই ফাইলটা আমাকে কনভার্ট করে দেন, আমাকে এক্সেলে করে দেন। কোনো কোনো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে এক্সেল থেকে পিডিএফ করে দেন, কোনো কোনো ক্লায়েন্ট বলতে পারে যে পিডিএফ থেকে এক্সেল করে দেন। বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে পিডিএফ থেকে এক্সেল করার কাজটাই দেবে, এক্সেল থেকে পিডিএফ করার একদম ক্লায়েন্ট খুবই কম পাবেন, পিডিএফ টু এক্সেল এই ক্লায়েন্টগুলো বেশি পাবেন যদি এই কাজগুলোর মধ্যে কাজ পেয়ে থাকেন। এখন আসুন কেন পিডিএফ টু এক্সেল কাজ করে এবং কেন করানো হয় আমরা একটা স্বাভাবিক একটা উদাহরণ বুঝি। ক্লাসটা লং হয়ে যাচ্ছে, 280 জন, আমি 280 জনকে শেষ পর্যন্ত দেখতে চাই। কি কারণে বলি, আমরা প্রত্যেকে আজ থেকে যদি 2 বছর কিংবা 1 বছর আগে যখন আমরা মোবাইলে সিম কার্ড কিনতাম, সিম কার্ড কেনার সময় কি হইতো বলুন? সিম কার্ড কেনার সময় একজনকে আমি আনমিট করতেছি, আদনান সামির ভাই, আদনান সামির আপনি আছেন? সিম কার্ড কেনার আদনান সামির আপনি আনমিট হয়ে নিন, আদনান সামির আপনি আনমিট হয়ে নিন, অথবা তাফিজউদ্দিন ভাই, তাফিজউদ্দিন আপনি আনমিট হয়ে নিন। আমরা সিম কার্ড কেনার সময় কি করতাম? সিম কার্ড কেনার সময় মনে করেন এরকম একটা, মনে আমি কোথায় আমি দেখি আমি আমার এই দেখুন, সিম কার্ড কেনার সময় মনে করেন এরকম আপনাকে একটা কি করতো, এরকম একটা কাগজ দিত, এটা একটা সাদা দেখা যাচ্ছে, অসুবিধা নাই আমি নড়াচড়া করলে বোঝা যাবে না, মনে করেন এটা একটা একটা কাগজ দিত, এরকম একটা কাগজ দিত, এই কাগজের মধ্যে কি লেখা লাগতো? আপনার বাবার নাম কি, আপনার বাবার মায়ের নাম কি, আপনার 14 গোষ্ঠীর নাম কি, 18 গোষ্ঠীর নাম কি, আপনার মোবাইল নাম্বার কি, আপনার গ্রামের নাম কি, আপনার শহরের নাম কি, আপনার যত কিছু আছে, আপনার মাথা চুল কটা, আপনার দাড়ি কটা, আপনি কি করেন, আপনার কান কটা, 4টা না 5টা, হাত কটা আছে কি নাই, আঙ্গুল আছে কি নাই, আঙ্গুল না থাকলে সাপ দেবেন কিভাবে, যত কিছু ইনফরমেশন ছিল এই ইনফরমেশন গুলো তারা একটা কালেক্ট করতো। কেন কালেক্ট করতো? নির্দিষ্ট একটা ইনফরমেশন জানতে পারে আমি যে সিমটা কিনতাম সেই সিমটা আমার কিনা, এই ডাটাগুলো, এই ডাটাগুলো কালেক্ট করতো না তাফিজউদ্দিন? করতো ভাই। এখন এই ডাটাগুলো যখন কালেক্ট করতো, কালেক্ট করতো কি, আজ থেকে 1-1.5 বছর আগে যদি বলি, কাগজে, একটা কাগজ কতদিনে থাকে? একটা কাগজ সর্বোচ্চ যদি আপনি খুব যত্নে রাখেন 50 বছর, 100 বছর, 150 বছর, তারপরে কি হবে? এই ডাটাটা কিন্তু এই যে আপনার এই কাগজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন গ্রামীণ ফোন অফিস অথবা রবি অথবা একটেল অথবা যাই বলুন না কেন, তারা কি করতেছে? তারা বলছে যে ঠিক আছে বাবা তোমরা মাঠে গিয়ে কি করো, মাঠে গিয়ে প্রত্যেকটা ব্যক্তির কি করো একটা ডাটা কালেক্ট করো, ডাটাগুলো কালেক্ট করার পর এই কাগজটা শুধুমাত্র আমাদের দাও, এই কালেক্ট এই যে ডাটাগুলো, অর্থাৎ যারা সিমগুলো বিক্রি করতো তারা এই ডাটাটা নিত, নেওয়ার পর গ্রামীণ ফোন অফিসে এটা জমা দিত, নেওয়ার পর কেন দিত, যাতে করে এই ডাটাগুলো থাকে। গ্রামীণ ফোন অফিস আবার কি করতো, আমাদের মতো যারা সেলার আছি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নাইজেরিয়া থেকে যারা আছি বিশেষ করে, তাদেরকে বলতো যে বাবা আমার কাছে 100,000 পিস পিডিএফ ফাইল আছে, এই পিডিএফ ফাইলগুলোকে আপনাকে কনভার্ট করতে হবে এক্সেল ফাইলে, এই পিডিএফ ফাইলগুলোকে কনভার্ট করতে হবে আমাকে এমএস ওয়ার্ডে,
এই পিডিএফ ফাইলগুলোকে কিছু ডাটা আছে, এই ডাটাগুলো মনে করেন ওর বাবার নাম, ওর মায়ের নাম, ওর শব্দ গোষ্ঠীর নাম, আঠারো গোষ্ঠীর নাম যা আছে সবকিছু ডাটা আছে, এই ডাটাগুলো প্রয়োজন নেই, শুধুমাত্র তার নাম, তার গ্রামের নাম এবং শহরের নাম, এই তিনটা ইনফরমেশন থাকবে, বাদ বাকি সবগুলো ডাটা মুছে যাবে, এই ডাটাগুলো আমাকে কালেক্ট করে দিন। ওই যে পিডিএফ থেকে এক্সেল কিভাবে করবো সেটা এখন দেখবো, এবং ওই যে বিভিন্ন প্রকার ডাটা তারা লিখে নিয়েছে অনেকগুলো ডাটা, ওই ডাটাগুলো প্রয়োজন নেই, গ্রামীণ ফোন অফিস এখন মনে করতেছে এতগুলো ডাটার আমার প্রয়োজন নেই, যে শুধুমাত্র সেম সিম কিনছে তার নাম, তার শহরের নাম, তার গ্রামের নাম, এই তিনটা ইনফরমেশন হলেই হবে, বাদ বাকি যত ডাটা আছে সবগুলো ডাটাকে বাদ দেওয়া, ওই যে ডাটা মাইনিং বাদ দেওয়া, অথবা ডাটা স্ক্রিপিং, সবগুলো ডাটা কালেক্ট করার পর স্টেপ করা বাদ দেওয়া, এবং যে ডাটাটা থাকতেছে এটা কপি করে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় রাখা, এইটাই হচ্ছে পার্থক্য। সেই কাজটা কিভাবে করবো সেটাই দেখবো এখন। অর্থাৎ ক্লায়েন্ট আমাকে কি কাজ দিল, ক্লায়েন্ট আমাকে দিল এখন একটা পিডিএফ ফাইল, ওই গ্রামীণ অফিস মনে করেন আমাকে কাজ দিল যে পিডিএফ ফাইল আমাকে আপনাকে একটা দিলাম, এই পিডিএফ ফাইলটা নিয়ে আপনি কি করবেন, এই পিডিএফ ফাইলটা নিয়ে আপনি কাজ করুন, সেই পিডিএফ ফাইল নিয়ে আমরা এখন মূলত কাজ করব। তো আমি স্ক্রিন শেয়ার করতেছি, এখনকার কাজ আছে এই যে পিডিএফ ফাইলটা দিল ক্লায়েন্ট আমাকে, এই যে এই পিডিএফ ফাইলটা, এই পিডিএফ ফাইলটা আমাকে এখন কি করতে হবে এক্সেলে কনভার্ট করতে হবে। এখন কিভাবে এক্সেলে কনভার্ট করব, তো আমি এটা কেটে দিলাম, ক্লায়েন্ট আমাকে কি দিল, এই যে ক্লায়েন্ট ফাইল 101, এটা আমাকে ক্লায়েন্ট কি দিল একটা পিডিএফ ফাইল দিল, এটা আমাকে আমরা এখন কনভার্ট করব। এখন কনভার্ট করবেন কিভাবে, আমরা তো কিছুক্ষণ আগে দেখলাম যে ভাই যে ফাইলগুলো থাকবে সেই ফাইলগুলো খুললাম, তার উপরে ফাইলে গেলাম, ফাইল থেকে আমি ডাটাটা কনভার্ট করলাম, কিন্তু এখান থেকে তো দেখা যাচ্ছে নাই এই ডাটাটা আমরা কিভাবে করবো সেটা একটু, একদম অনলাইন থেকে কিছু আমরা ফ্রি, একদম 100% ফ্রি কিছু সফটওয়্যার পাবো, কিছু টুলস পাবো, কিছু এক্সটেনশন পাবো, যেগুলো ব্যবহার করে আমরা যে কোনো পিডিএফ ফাইলকে 100% এক্সেলে কনভার্ট করতে পারবো, এই ধরনের কিছু আমি সফটওয়্যারে কিংবা সাইটের নাম বলতেছি। তো আমি সাইটের নামগুলো বলার আগে আপনাদের একটা ওয়ে শিখাই দিচ্ছি, অবশ্যই অবশ্যই বিষয়টা মনে রাখতে হবে, গুগল ভালো করে ইউজ করা শিখতে হবে, গুগল মামাকে আপনি যত বেশি ইউজ করবেন তত বেশি আপনাকে জ্ঞান দিবে, সে নলেজ দিবে। তো আমরা গুগল ক্রোমে আসতেছি, গুগল ক্রোমে আসার পর এখান থেকে আমি সার্চ করতেছি, এখান থেকে আমি সার্চ করলাম যে ঠিক আছে আমি এখান থেকে সার্চ করবো যে আমার এখন দরকার কি, ওকে এক মিনিট, একটু এক মিনিট, ওকে। তো আমরা এখন কি করতেছি, আমরা এখন পরের ডাটা, অর্থাৎ আমরা পিডিএফ থেকে এক্সেল ফাইলে কনভার্ট করবো। তো এখন পিডিএফ থেকে এক্সেল ফাইলে কনভার্ট করার জন্য আমরা যাচ্ছি কোথায়, গুগলে, গুগলে গিয়ে আমরা সার্চ করবো পিডিএফ, কিসে কনভার্ট করবো, টু কিসে কনভার্ট করবো, এক্সেল, আমি যেটা দিয়ে যেটাতে কনভার্ট করবো শুধুমাত্র প্রথমে তার নামটা লিখবো, এবং তারপরে টু কথাটা ব্যবহার করবো, এরপরে আমি এক্সেলে কত চাইলে এক্সেল, আমি যদি অন্য নামে কত চাই অন্য নাম, যে নামে দিব সেই নামে। তো আমাদের যেহেতু দরকার পিডিএফ টু এক্সেল বেশি ফাইল আসবে, পিডিএফ টু এক্সেল এই লেখাটা লিখে আমি গুগলে সার্চ করবো, দেন ইন্টার করবো। ইন্টার করার পর দেখুন আপনাকে আর কিছু কাজ করতে হবে না, এখানে রেজাল্ট আছে কত গুণ রেজাল্ট দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে প্রথম একটা ফাইল দেখুন পিডিএফ টু এক্সেল কনভার্ট 100% ফ্রি, এটা একটা কনভার্ট পিডিএফ টু এক্সেল, কনভার্ট ফ্রম পিডিএফ টু এক্সেল অনলাইন, পিডিএফ টু এক্সেল কনভার্টার, পিডিএফ টু এক্সেল কনভার্টার অনলাইন ফর ফ্রি, বেস্ট পিডিএফ টু এক্সেল কনভার্টার, এটা প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা একটা করে সাইট যেগুলো আমাকে ফ্রি সার্ভিস দিচ্ছে, অর্থাৎ আপনার যত পিডিএফ ফাইল আছে আপনি ওটাতে এক্সেল ফাইলে কনভার্ট করুন। উদাহরণস্বরূপ আমরা একটা দেখি, তা প্রথম যে অপশনটা ছিল smallpdf.com, তো আমি এই সাইটটাতে ঢুকতেছি, যেহেতু এগুলো ফ্রি, আমি একটা বিষয় এখানে বলি, অনেক সময় দেখবেন এইগুলো কাজ করবে না আপনার, অনেক সময় কাজ করতে করতে আপনার স্লো হয়ে গেছে, এই কোশ্চেনগুলো আপনাদের থাকবে, কেন কি যেহেতু আপনি ফ্রি দিয়ে খাবেন, ফ্রিতে আলকাতরা খাইতে গেলে একটু কি করতে হবে, একটু কষ্ট করতে হবে, এই জন্য আপনার একটার সাথে আরেকটা রিলেটেড রাখতে হবে, আপনাকে আনলিমিটেড আছে, যদি একটা সাইট আপনার কাজ করা কোনোভাবে স্লো হয়ে যায় আপনি আরেকটা সাইট, অর্থাৎ গুগলে যাবেন, গুগলে গিয়ে আরেকটা সাইট সার্চ করবেন, কি লিখে সার্চ করবেন, পিডিএফ টু এক্সেল, ওকে। তো আমরা কি করতেছি, আমরা যাচ্ছি এখানে, এখানে যাওয়ার পর দেখুন এই যে আমি কি করলাম, পিডিএফ টু এক্সেলের এই যে এই ফাইলটা স্মল পিডিএফ, স্মল পিডিএফ এই লিঙ্কটা আমি কি করতেছি, যদি কেউ বুঝতে না পারেন কপি করলাম, কপি করবার জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, যে কেউ এখান থেকে কপি করে নিতে পারেন, যদিও যারা গুগল ইউজ করতে পারেন তাদের লাগবে না, তবু আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিলাম। এটা দিয়ে কিভাবে কাজ করব, এখানে আসলাম, ক্লায়েন্ট আমাকে 10,000 পেজ দিল যে ঠিক আছে আপনি পিডিএফ এই যে ফাইলগুলো আছে আপনি এটা এক্সেলে কনভার্ট করে দিন আমাকে, শুধুমাত্র এখানে আসবে, এখানে আসার পর দেখুন এই যে সুজ ফাইল, সুজ ফাইল নামে একটি অপশন দেওয়া আছে, এখানে আমি তার রাইট দিকে দেখুন একটা ড্রপডাউন বাটন, এই ড্রপডাউন বাটন যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখান থেকে কি ফ্রম ড্রাইভ, ফ্রম ড্রপ বক্স, ফ্রম গুগল ড্রাইভ। এখন যদি আপনার ওই ফাইলগুলো কোনো ক্লায়েন্ট আপনাকে গুগল ড্রাইভে দিয়ে থাকে, তাহলে ফ্রম গুগল ড্রাইভ এখানে ক্লিক করার পর সরাসরি আপনি গুগল ড্রাইভে যাবেন, গুগল ড্রাইভে গিয়ে আপনি সরাসরি ওখান থেকে সিলেক্ট করে দেবেন, আপনার অটোমেটিক এটা এক্সেলে কনভার্ট হয়ে যাবে। তারপর যদি কোনো আপনার ডিভাইসে থাকে, ডিভাইস বলতে কি এই যে আপনার একদম কম্পিউটারে আছে, অর্থাৎ আপনাকে কেউ কোনো একটা পেন ড্রাইভের মাধ্যমে দিল, সেটা আপনি কম্পিউটার রাখলেন, সেটা কিভাবে করুন সেই বিষয়টা নিয়ে দেখবো, গুগল ড্রাইভ থেকে করতে পারেন, ড্রপ বক্স থেকে করতে পারেন, অথবা ফ্রম
ডিভাইস থেকে করতে পারেন। এখান থেকে তারপর একটা দেখুন ক্রোম স্মল পিডিএফ, এটা প্রো ভার্সন একটা আছে, এটা হচ্ছে আপনি ফ্রি ব্যবহার করতেছেন, কিন্তু যদি প্রো ভার্সন নিতেছেন তাহলে টাকা লাগবে। আপনার প্রো ভার্সনের দরকার নেই, আমরা ফ্রিতে করবো, কিভাবে করবো সেই বিষয়টা আমরা দেখি। সেটা দেখার জন্য এই যে চুজ ফাইল যে অপশনটি আছে এর উপরে আমরা একটা ক্লিক করতেছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার এই যে এখানে চলে আসবে, অর্থাৎ আপনার ডেস্কটপে যতগুলো ফাইল আছে, তো আমার ফাইল আছে একটা, এই যে পিডিএফ ফাইল, পিডিএফ ফাইল যতগুলো পিডিএফ ফাইল আছে আমাকে পিডিএফ ফাইলগুলো দেখাচ্ছে। কেন পিডিএফ ফাইলগুলো দেখাচ্ছে? এই জন্যই দেখাচ্ছে যেহেতু এটা পিডিএফ সাপোর্টার। আমি এই যে পিডিএফ ফাইলের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটা আপলোডিং, অর্থাৎ এটা আপলোড হচ্ছে, এই যে আপলোড হয়ে যাচ্ছে। ওকে আপলোড হয়ে যাক, এখন দেখুন এটা ক্লায়েন্ট ফাইল 01 পিডিএফ, এটা আপলোড হয়ে গেল, অর্থাৎ কি হয়ে গেল, এটা আপলোড হয়ে গেল। এখন যদি আমি কি করতে চাই যে এটা আমি কিভাবে কনভার্ট করবো, অর্থাৎ এই যে এটা আমার আপলোড হয়ে গেল, আমি চাচ্ছি এটা আপলোড কনভার্ট করবো। কনভার্ট করার জন্য কি, এই যে পাশে দেখুন একটা অপশন দিয়ে আছে কনভার্ট টু এক্সেল, তার পাশে আছে কনভার্ট টু এক্সেল উইথ ওসিআর, অর্থাৎ প্রো। তো আমার প্রো দরকার নেই, আমার দরকার এক্সেল একদম ফ্রিটা। এর উপরে আমি ক্লিক কনভার্ট টু এক্সেল, এক্সেলে করার পর আমি চুজ অপশন, আমি কনভার্টিং এ ক্লিক করলাম। এটা করার পর দেখুন এই যে উপর দিকে একটা দাঁড়িয়ে চলে আসতেছে, অর্থাৎ এটা কনভার্ট হয়ে যাচ্ছে, যে কনভার্ট হয়ে গেল ক্লায়েন্ট ফাইল 01, এটা আমার কনভার্ট হয়ে গেল। কনভার্ট হওয়ার পর আমি যদি এই যে এখানে ডাউনলোড যে বাটনটা আছে, এই ডাউনলোডে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এই যে নিচের দিক থেকে আমার এটা ডাউনলোড হয়ে যাচ্ছে, ক্লায়েন্ট ফাইল 01, এই যে নিচের দিকে দেখুন ক্লায়েন্ট ফাইল 01 আমার ডাউনলোড হয়ে যাচ্ছে। আমি কোথা থেকে দেখাবো একটু আপনার দেখাই নি, এই যে নিচের দিকে দেখুন এইটুকু দেখা যাচ্ছে কিনা, ইয়েস অর নো, আমি সবাইকে একটু আনমিউট করে দিই, এইটুকু কাজ করতে পারবো কিনা, আমরা এখনো দেখবো যে কাজটা হইলো কিনা। ওকে, তাহলে আমরা দেখলাম পিডিএফ টু এক্সেল একটা সাইট, আমরা এই সাইটটার নাম ছিল কি স্মল পিডিএফ, অর্থাৎ smallpdf.com। এই সাইটটা থেকে আমরা কি করলাম, এক্সেলে কনভার্ট করলাম। এই এক্সেলে কনভার্ট যে করলাম সেই বিষয়টা নিয়ে আমরা এখন দেখবো, এই যে ফাইলটা ক্লায়েন্ট ফাইল 01, এই ফাইলটার উপর ক্লিক করার পর ওপেনে ক্লিক করতেছি। আমি ওপেনে ক্লিক করার পর দেখুন আমি যে ইনেবল এডিটিং করতেছি, আমি কি করলাম এই ফাইলটা আমি কি করেছিলাম দেখুন, এই ফাইলটা আমি দেখুন এই যেভাবে রাখছিলাম সেইভাবেই, অর্থাৎ একই পদ্ধতি আমার একদম কনভার্ট হয়েছে কিনা, কনভার্ট হয়েছে কিনা, ইয়েস অর নো, অর্থাৎ আমরা কনভার্ট করতে পারলাম কিনা, এই যে ফ্রিতে একদম এক ক্লিক করলাম, এক ক্লিকে হইলো কিনা। খুব সহজে আমার কি হয়ে গেল, কনভার্ট হয়ে গেল। এখন যদি কোশ্চেন আছে ভাই একটা সাইট থেকে দেখলেন, এরকম আরো কিছু সাইট থেকে দেখান, সেই সাইটগুলো আমরা দেখবো, এবং সেই সাইটগুলো আপনাদের কোনো লিঙ্কও দিতে হবে না, কারো কাছে চাইতেও হবে না, কোনোদিন কারো কাছে চাওয়ার দরকার নেই, শুধুমাত্র আপনি ওই বড় মামার কাছেই যাবেন, বড় মামার কাছে গিয়ে বলবেন যে গুগল মামা এই যে এখানে গেলাম, এখানে গিয়ে আমাদের কাজ শুরু হবে, অর্থাৎ আমার এখান থেকেই মূলত কাজগুলো শুরু হবে। কিভাবে কাজগুলো করবেন, আবার গুগলে আসলেন, গুগলে আসার পর গুগল থেকে আপনি এই যে আপনি গুগলে গেলেন, গুগল এই যে দুই নম্বর যে ফাইলটা আছে দেখুন আই লাভ পিডিএফ ডট কম, এইটা আমরা খুলে নিচ্ছি, এটার আবার খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এই সাইডে যাচ্ছি, এখান থেকে যাওয়ার পর তারপর কনভার্ট পিডিএফ টু এক্সেল, এর নিচের দিকে যখন সিলেক্ট পিডিএফ ফাইল, এই সিলেক্ট পিডিএফ ফাইলে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে যে আমাকে এই পিডিএফ ফাইলটা দেখাচ্ছে এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে এই ফাইলটা কি হয়ে যাচ্ছে, আমার আপলোড হয়ে যাচ্ছে, এই যে এই ফাইলটা এখান থেকে আপলোড হয়ে যাচ্ছে, দেখুন তারা কি করে নিচ্ছে, আপলোড হয়ে গেল। এখন আপলোড হওয়ার পর এই যে রাইট সাইডে দেখুন, রাইট সাইডে কনভার্ট টু এক্সেল, এই কনভার্ট টু এক্সেল আমি যখনই ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কনভার্টিং পিডিএফ টু এক্সেল, এই যে এক্সেল কনভার্ট হয়ে গেল, তারা বলতেছে ডাউনলোড এক্সেল। এখন যদি আমি ডাউনলোড এক্সেলে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আবার রাইট সাইডে, এই যে আমার রাইট সাইডে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, এই যে ডাউনলোড হয়ে গেল। এর উপরে ক্লিক করার পর আমি যদি ওপেন আবারও ক্লিক করি, ওই সেম ফাইলটা দেখুন আমার একদম 100% ওপেন হয়ে গেল, অর্থাৎ আমি আবার একটা সফটওয়্যার ব্যবহার করে কি করলাম, একটা অ্যাড করলাম, আমি এগুলো কেটে দিচ্ছি, সবগুলো কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমি আবারও যাচ্ছি এটা ফাইল দিয়ে দেখালাম, অর্থাৎ আমি দুইটা সাইট থেকে দেখালাম। এরপরে কোথায় যাচ্ছি, আমরা তিন নম্বর একটা সাইটে দেখুন, এই যে www.pdf2go.com, এখানে একটা সাইট আছে, এখান থেকে আমি ক্লিক করে নতুন একটা ট্যাবে খুলে নিলাম। খুলে নেওয়ার পর এই সাইটটাতে আসলাম, এই সাইটটাতে আসার পর তারা বলছে কনভার্ট পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু গো। তো আমরা এখান থেকে এই যে দেখুন এখানে প্রত্যেকটা বিষয় আপনি শুধুমাত্র দেখলেই বুঝতে পারবেন যে ড্রপ ফাইলস হেয়ার, এই যে চুজ ফাইল এখানে ক্লিক করুন, চুজ ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে পিডিএফ ফাইলটা আপনার দেখাচ্ছে এখানে ক্লিক করে দেন, ক্লিক করার পর ওপেনে ক্লিক করুন, ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটা আপলোড হয়ে যাবে, অর্থাৎ আপনার এটা আপলোড, এই যে এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে 38%, 100%, এই যে আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পর আপনি এখান থেকে ধরুন এই যে আপনি এই যে এখান থেকে আপলোড কমপ্লিট, এখান থেকে যদি আমি স্টার্টে ক্লিক করি, স্টার্ট স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, এটা আমার আপলোড একদম কনভার্ট হওয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ আমি এই যে কনভার্ট হওয়া শুরু হয়ে গেল, দেখুন আমার এখন কনভার্ট হয়ে যাচ্ছে, এই যে এখন আমি কনভার্ট করে ফেললাম, অর্থাৎ আমার পথে এই যে প্রসেসিং চলতেছে, দেখুন প্লিজ ওয়েট হুইল ইউর ফাইল ইজ বেইং প্রসিড, এই যে এখান থেকে দেখুন আমার কনভার্ট হচ্ছে, একটু কনভার্ট হতে সময় লাগতেছে, সময় লাগুক একটু, এখানে কমপ্লিট আমার কনভার্টটা কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এই যে এখান থেকে এখান থেকে যদি আমি ডাউনলোড, এই যে ডাউনলোডও হয়ে গেল, অটোমেটিক ডাউনলোড হয়ে গেল নিচ থেকে দেখুন, এর উপরে যদি আমি ক্লিক করি, ওপেনে ক্লিক করি, তাহলে দেখবেন এই ফাইলটা আমারও
অটোমেটিক ডাউনলোড হয়ে গেল। এই যে ইনেবল এডিটিং করতেছি, ইনেবল এডিটিং করার পর দেখুন আমার এই ফাইলটা ডাউনলোড হয়ে গেল। আবার আমি কি করতে পারতেছি, এখান থেকে আমি লিখতে পারতেছি, ডিলিটও করতে পারতেছি, সবকিছু কাজ কমপ্লিট করতে পারতেছি। এই একই পদ্ধতিতে আপনি আনলিমিটেড শত শত সাইট রয়েছে, দেখুন আমি তিনটা সাইটটা দেখালাম, এখানে যতগুলো সাইট আছে প্রত্যেকটা এর নিচের দিকে যতগুলো সাইটে যাবেন প্রত্যেকটা হচ্ছে কি একদম ফ্রিতে পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করা। এই কাজটুকুর মধ্যে, এই কাজটুকু যদি জানেন আপনি, এই কাজটুকু দিয়েই আপনি অনেক কিছু কাজ করতে পারবেন। এটা হচ্ছে পিডিএফ টু এক্সেল এর একদম হিডেন, অর্থাৎ এবং খুব সহজেই আমি পিডিএফ টু এক্সেলে দেখাইলাম। আপনি এখন এক্সেল টু পিডিএফ সেটাও করতে পারেন, পিডিএফ টু ওয়ার্ড সেটাও করতে পারেন, ওয়ার্ড টু পিডিএফ সেটাও করতে পারেন, টেক্সট টু ইমেজ টু টেক্সট সেটাও করতে পারেন, টেক্সট টু ইমেজ সেটাও করতে পারেন। এই বিষয়টা যদি শেষের বিষয়টা, আপনাকে এমন কোন ক্লায়েন্ট এমন একটা ছবি দিল, মনে করেন এমন একটা পিকচার দিল, এই যে একটা পিকচার দিল, পিকচার দেওয়ার পর ক্লায়েন্ট বলল যে ঠিক আছে বাবা এটা হচ্ছে ইমেজ একটা, এই ইমেজের মধ্যে যতগুলো নাম লেখা রয়েছে, যেমন ক্লায়েন্ট মনে করেন বললো যে ঠিক আছে বাবা এই যে একটা ইমেজ দিলাম আপনাকে, এই ইমেজটা কি করবেন, এই ইমেজের মধ্যে যতগুলো লেখা আছে টেক্সট আছে এই লেখাগুলো আপনি কনভার্ট করে আমাকে দিন। আপনি কিভাবে সার্চ করবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ইমেজ টু টেক্সট। যদি এখন টেক্সট চাই ইমেজ থেকে, অর্থাৎ এটা হচ্ছে একটা ইমেজ, আপনাকে মোবাইল একটা ছবি তুলে দেবে ওর মধ্যে কিছু টেক্সট আছে, আপনি শুধুমাত্র গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ইমেজ টু টেক্সট, দেখবেন অনেকগুলো সফটওয়্যার পাবেন, এই একই পদ্ধতিতে ওই ইমেজটা আপলোড করে দেবেন, আপলোড করার পর টেক্সটটা চলে আসবে। অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে ইমেজ টু টেক্সটের ক্ষেত্রে আপনাকে অনেকগুলো লেখা ছেড়ে দিবে, যেহেতু আপনি এগুলো ফ্রি এই জন্য আপনাকে কয়েকবার ভালো ভালো কিছু সফটওয়্যার খুঁজতে হবে, ভালো ভালো কিছু সাইট খুঁজে বের করতে হবে। এটাদের এটার হচ্ছে কাজ আছে আপনাদের, যত বেশি খুঁজবেন তত বেশি পাবেন। এখন যদি কোনো ক্লায়েন্ট আমাকে বলে যে ঠিক আছে আমি এক্সেল ফাইল দিলাম এটা আমাকে পিডিএফ করে দেন, ওই যেভাবে করা দেখালাম সেভাবে ম্যানুয়ালি করতে পারেন, অথবা গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন এক্সেল টু পিডিএফ, সেটাও দেওয়ার পর আপনি সার্চ করার পর সঙ্গে সঙ্গে আপনি দেখা যাবে আপনার এক্সেল টু পিডিএফ হয়ে যাবে। এইভাবে যদি আপনি কাজগুলো কমপ্লিট করতে পারেন, কপি পেস্ট করতে পারেন, ডাটা এন্ট্রি কাজগুলো করতে পারেন, ওয়েব রিসার্চের কাজ করতে পারেন, ডাটা মাইনিং করতে পারেন, ডাটা স্ক্রিপিং করতে পারেন, ওয়েব রিসার্চ ওই যে আমরা যেটা শিখলাম এর আগে ইনস্ট্যান্ট ডাটা কালেক্ট, এই কাজগুলো করতে পারলে আপনার ডাটাতে আর কোনো বিষয়ে সমস্যা হবে না। এরপরে আমরা ডাটা রিলেটেড আরও অনেকগুলো ক্লাস করব, আশা করি সেই ক্লাসগুলো আপনারা দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট ক্লাসে আমরা কিভাবে ডাটা এন্ট্রির উপর গিগ পাবলিশ করব, কিভাবে রিসার্চ করতে হয়, যেহেতু আমরা ডাটা এন্ট্রির কাজ শিখতেছি, ডাটা কিভাবে রিসার্চ করে একটা গিগ পাবলিশ করতে হয় প্রত্যেকটা বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত, ডাটা একদম ডাটা এন্ট্রি কিভাবে গিগ পাবলিশ করবেন প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা দেখব। আবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।